السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله আমাদের বুধবারের ক্লাসটা আজকে মঙ্গলবারে শুরু হচ্ছে। শুধুমাত্র যারা রেকর্ডিং এ আছে তাদের অবগতির জন্য জানাচ্ছি, রেকর্ডিং শুনবেন। আমাদের ভাই আবুতাহের ভাইয়ের একটা কনফারেন্স থাকার জন্য আমরা এটা মঙ্গলবারে হচ্ছে। ইনশাল্লাহ আগামী বুধবার থেকে আবার রেগুলার নিয়মে বুধবারে 8টায় শুরু হবে। আমাদের আজকে ধারাবাহিকটা আবুতাহের ভাই হায়দের যে দুইটা ক্লাস নিয়েছেন, এখন আজকে তৃতীয়টা, সেটা আজকে এটা ফাইনাল ওনার ক্লাস হবে হায়দের উপর। তো এই প্রথম রেকর্ডিংটা আপনারা পাবেন 161 পাউন্ড, দ্বিতীয়টা 162, আজকেরটা হবে 163 পাউন্ড। এই আমি ধারাবাহিক ভাবে এই ক্লাস গুলো রাখার জন্য আমরা একসাথে এটা ব্যবস্থা করেছি। আর কালকে আমাদের একটা রিভিউ ক্লাস করবো আমরা ইনশাল্লাহ বুধবার রাত 8টায়। তাই ভাই আপনি শুরু করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أيها الأخوات، السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله আজকে গত দুইটি ক্লাসের আলোকে যে জিনিসগুলো বাদ পড়েছে সেগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে, আর কিছু অমীমাংসিত বিষয় ছিল আগে সেগুলো আলোচনা হবে। আমাদের এই ক্লাসে সবচেয়ে বড় শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে প্রথম থেকে শোনা। বিচ্ছিন্নভাবে এক মিনিট দুই মিনিট শুনে প্রশ্ন করা, আসলে সম্মানিত যারা শ্রোতা যারা আগে থেকে শুনছেন তাদের সাথে সৌজন্যতার খিলাফ। আশা করি সবাই শুরু থেকে শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল সূরা আল বাকারা, ওয়াসআলুনাকা আনিল মাহীদ কুল হুয়া আযা فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. سورة بقرة آيات نمبر 222. এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে যাদের মাহিদ, যে সকল স্ত্রী লোকদের হাইদ হচ্ছে মাহিদ, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তাদের সাথে যারা স্বামী আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, উভয়কে বলছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরুনা, যে তোমরা তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পবিত্র না হও, ক্লিন না হও, তাতহুরুনা। ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, এবং যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্রতা অর্জন করো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে সকল জিনিসকে অনুমোদন করেছেন তা অনুসরণ করতে এসো না। এই আয়াতের সর্বপ্রথম যে জাহির যে অর্থ সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাহিদ, যে সকল মহিলাদের হাইদ হচ্ছে, তা থেকে পবিত্র হয়ে তারপর তাদের স্বামীদের সাথে কিভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে এরই একটি নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি শব্দ ব্যবহার করেছেন, ইয়াতহারুনা তাতাহহারনা। ইবনে আব্বাস তাফসির ইবনে কাসীরের ভিতরে তিনি বলছেন তাতহারুনা অর্থ হচ্ছে পবিত্রতা গ্রহণ করা, আর তাতাহহারনা এই পবিত্রতা হচ্ছে বিলমা, এটি পানির সাহায্যে, এটি তার অর্থ করেছেন। এখন এই এই অর্থে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাতাহার না মানে হচ্ছে তহর অর্জন করতে হবে বিলমা পানির সাহায্যে। এখন এটি পানির সাহায্যে কতটুকু গ্রহণ করবে, পবিত্রিত পবিত্রতা অবলম্বন করে পানির মাধ্যমে, এই জিনিসটি একটু ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। আমাদেরকে সবার আগে যে জিনিসটি জানতে হবে যে এই আয়াতের বাহ্যিক অর্থ নির্দেশ করে শুধুমাত্র মাহিদ যখন কোনো স্বামীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করবে তার আগে পবিত্রতাটা কিভাবে গ্রহণ করবে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইঙ্গিত করেছেন। কিন্তু যদি নামাজ হয় যে একজন মাহিদ সে যার পিরিয়ড হচ্ছে তিনি কিভাবে নামাজ পড়বেন, সেখানে সন্দেহ আতীত ভাবে কোনো ধরনের সন্দেহ ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস যেটি সহিহ মুসলিমের ভিতরে এসেছে এবং বুখারীতে এসেছে যে সুম্মা ইক্তাসালি ওয়াসাল্লি, যে প্রথমে গোসল করতে হবে তারপরে নামাজ পড়তে হবে, এই রকম বর্ণনা বহু হাদিসের ভিতরে এসেছে। ইক্তাসালি ওয়াসাল্লি, ইক্তিসাল গাসল, মুক্তাসিল গোসল, গোসল করতে হবে তারপরে নামাজ পড়তে হবে, এই শর্ত নামাজের জন্য অবশ্যই। যখন হাইজ বন্ধ হবে, আমরা গত ক্লাসে আলোচনা করেছি বন্ধ হওয়াকে কি বোঝায়, সেটি আমরা আর আজকে আলোচনা করব না, যে কাসাতুল বাইদা, যে হোয়াইট ডিসচার্জ, সাদা রঙের যে ডিসচার্জ, যদি সাদা রঙের ডিসচার্জ হয় অথবা জিফা ফাতাম পরিপূর্ণভাবে জায়গাটা যদি শুকিয়ে যায় অথবা আনকাতা আল দাম যদি রক্ত বন্ধ হয়ে যায়, এই আলামতগুলো দিয়ে যখন বিশ্বাস হবে যে তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে তারপর গোসল না করার পূর্ব পর্যন্ত সে নামাজ পড়তে পারবে না। এখানে পার্থক্য হচ্ছে যে সিয়াম যখন রোজার মাস আসবে তখন যদি পবিত্রতা হাসিল করতে নাও পারে এবং ফজরের আজান দিয়ে দেন তারপরেও তার রোজা বৈধ, রোজার সাথে গোসলের এই সম্পর্কটা নেই, আমরা এটা প্রথম ক্লাসে আলোচনা করেছি। এখন আসুন যে শারীরিক সম্পর্ক স্থাপন করার আগে মাহিদ, সেই মানে যিনি যার পিরিয়ড হচ্ছে তিনি কি করবেন, জমহুর উলামা অধিকাংশ আলিম মুহাক্কিকিন তারা বলেছেন গোসল করতে হবে। এই কথাই বিভিন্ন আইম্মা মুস্তাহিদিন তারা এই মত পোষণ করেছেন যে যখন পিরিয়ড শেষ হবে এবং তার আলামত দেখতে পাবে, লক্ষণগুলো পরিষ্কার হবে, তখন প্রথমে গোসল করতে হবে শারীরিক সম্পর্ক স্থাপন করার আগে। অধিকাংশ স্কলার এই মতেরই অনুসারী, আমি আবারও বলছি অধিকাংশ, এর ভিতরে কিছু সংখ্যক স্কলার এর সাথে মতভেদ করেছেন, তারা ঐক্যমত পোষণ করেননি। এর ভিতরে রয়েছেন ইবনু হাজম এবং তাবেঈনদের ভিতরে রয়েছেন মুজাহিদ, কাতাদা, আতা, এই যে তিনজন আলিম আল কাবীর মিনাত তাবেঈন তারা এর সাথে দ্বিমত পোষণ করেছেন। ইবনু হাজম তার বই কিতাব মুহাল্লা সেখানে তিনি দ্বিমত পোষণ করেছেন। ইমাম আওজাই আরেকজন ইমাম, তার একটি মাজহাব ছিল কিন্তু এই মাজহাবের অনুসারী এখন খুবই কম, তিনি সিরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে ইমাম আল আওজাই, এবং অন্য আরো বইতে লেখা রয়েছে যে গোসল ছাড়াও
অন্যভাবে পবিত্রতা অর্জন করলে সে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে। আর এই মতের সাথে ঐক্যমত পেশ পোষণ করেছেন আল ইমাম আল মুহাদ্দিস আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব আদাবুজ জিফাফ এর মাসালা 17 নম্বর, আপনাদের যাদের কাছে বাংলা বইটি রয়েছে সেখানে তিনি বলেছেন যে যে হাইজ হতে পবিত্র হতে হবে, রক্ত বন্ধ হতে হবে, এই দুটো ঠিক আছে, কিন্তু রক্ত বন্ধ হওয়ার পর আমাদের জন্য রয়েছে তিনটি পছন্দ। মানে তিনি পবিত্রতাকে তিন ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে যে প্রাইভেট পার্ট থেকে রক্তকে পরিষ্কার করে দাও, যেটি ইকসালি আনকি দাম, হাদিসের ভিতরে এভাবে এসেছে ইকসালি আনকি দাম, যে রক্তটুকু তুমি ধুয়ে নাও, এভাবে হাদিসে এসেছে। এবং সেই জিনিসটাকে হুকুমের সাথে সম্পর্কিত করে শুধুমাত্র শারীরিক সম্পর্কের পূর্বে এই শর্তে বৈধ বলে তিনি মত পেশ করেছেন, যেহেতু প্রাইভেট পার্টটুকু পানি দিয়ে ধোয়া যায়। আর আরেকটি বিষয়ের সাথে শেখ আল আলবানী ইবনু হাজমের সাথে ঐক্যমত পোষণ করেছেন, সেটি হচ্ছে উদু। কেননা উদু যেটি করা হয় সেটি পবিত্রতার অর্থে ব্যবহার করা হয়। তার মানে কেউ যদি উদু করে এবং সেই সাথে প্রাইভেট পার্ট থেকে রক্ত ধুয়ে নেয়, তাহলে সে তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে, এই মত পেশ করেছেন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেছেন তার ইবনু হাজমের কথাকে উদ্ধৃতি দিয়েছেন, ওয়াল উদু তাতাহহারু বিলা খিলাফ, যে উজু পবিত্রতা অর্জনের জন্যই ব্যবহৃত হয়, ওয়াগাসলুল ফারজি বিল মা তাতাহহারু কাযালিক, ওয়াগাসলু জামিউল জাসাদি তাতাহহার, যে শরীরের সমস্ত শরীর দৌতকরণে এই পানি ব্যবহার হয়। এটি বিস্তারিত আলোচনা করা হয়েছে, আমি এটার ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র যে হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছেন যে শুধুমাত্র প্রাইভেট পার্ট থেকে দূষিত রক্তগুলোকে মুছে ফেললে পবিত্রতা অর্জন করা যাবে, সেই হাদিসটুকু বুখারীতে এসেছে যে একজন জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করছে যে কিভাবে সে পবিত্র হবে। তখন তিনি তাকে বলছেন, হুজি ফোরসাতুন মিনাল মিস্ক আল ফোরসাতুন মুমাসসিকা, যে সুগন্ধিযুক্ত একটি ন্যাকড়া নাও, ফাতাতাহহারি বিহা, এবং সেটা দিয়ে পবিত্রতা অর্জন করো। এবং সে সেটি বুঝতে পারেনি, কাইফা আতাতাহহারু ইয়া রাসূলুল্লাহ, কাল তাতাহহারি বিহা, আমরা কিভাবে অর্জন করব, আমরা তখন আমি কিভাবে অর্জন করব। তখন তিনি তাকে বললেন যে পবিত্রতা অর্জন করো, তারপরে সে আবারও বলল কাইফা, কিভাবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন যে কেন সে বুঝতে পারছে না। তখন তিনি বলছেন, সুবহানাল্লাহ তাতাহহারি, এই অবস্থায় যখন চলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদব রক্ষার্থে যে একটি বিষয়কে তিনি মানে বিস্তারিত বলতে চাচ্ছিলেন না, তিনি ইঙ্গিতে কথা বলছিলেন যে কিভাবে সে পবিত্রতা অর্জন করবে একটি সুগন্ধিযুক্ত কাপড় দিয়ে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে তিনি কাছে টেনে নিলেন, ফাজাজাত ফাজতাযতুহা ইলাইয়া, আজতাযতুহা ইলাইয়া, আজতাযতুহা ইলাইয়া ফাকুলতু তাত্তাবি বিহা আসারিদ দাম। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে কাছে নিয়ে বললেন যে তুমি রক্তের উপরটাকে মুছে দাও। রাওয়াহুল বুখারী। এই যে রক্তটাকে মুছে দেওয়ার কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে ব্যাখ্যা করে বলেছেন, সেই হাদিসের উপর ভিত্তি করে
শেখ আল আলবানী বলছেন যে শুধুমাত্র পানি দ্বারা যদি এই পবিত্রতা অর্জন করা যায়, রক্তকে ধুয়ে ফেলা যায়, তাহলে প্রাথমিক শর্ত পূরণ হবে, এই মত পেশ করেছেন। কিন্তু এখানে তিনি বলেছেন যে যে আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে উদু অথবা প্রাইভেট পার্ট থেকে রক্তটুকু ধুয়ে পবিত্রতা অর্জন করবে, সেই পবিত্রতা শুধুমাত্র শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য, কিন্তু গোসল হবে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন এবং এটি উত্তম। যারা পানি দ্বারা প্রাইভেট পার্টকে ধুয়ে নেওয়ার পক্ষে ছিলেন তাবেঈনদের ভিতরে, তারা হচ্ছেন মুজাহিদ, কাতাদা, আতা। তারা পবিত্র কোরআনের একটি আয়াতের উপর ভিত্তি করে তারা একটি হুকুম বের করে এনেছেন এবং তার প্রমাণস্বরূপ তিনি বলেছেন সূরা তাওবাতে, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যে মসজিদ, মানে এই আয়াতটিকে নাজিল হয়েছে মসজিদ কুবা, যে আপনারা যারা মদিনা শরীফে হজ করতে যান, মানে মক্কাতে যারা হজ করতে যান, মদিনাতে যাওয়ার সময় আপনারা অনেকেই হাজিরা ওই কুবা মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে এসে, সেই কুবা মসজিদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করেছেন যে ওই মসজিদে কিছু লোক, তারা ফিহি রিজালুন, যে তাদের ওই মসজিদের ভিতরে কিছু লোক তারা পবিত্রতা অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পবিত্রতা অর্জনকে খুব পছন্দ করেছেন। কাদেরকে পছন্দ করেছেন? ওই মসজিদে কুবার ভিতরে যে লোকগুলো ছিল, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিছু সংখ্যক লোকদেরকে পছন্দ করেছেন। এখানে যারা গ্রামারকে ফলো করতে চান তাদের খেদমতে বলছি যে এখানে তাকসিস করা হয়েছে, কিছু সংখ্যক লোককে উল্লেখ করেছেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে মুতাতাহহারুন শব্দ ব্যবহার না করে সরাসরি মুত্তাহহিরুন ব্যবহার করেছেন, কারণ এটি তাকসিস, এটি নির্দিষ্ট করে ওই কিছু সংখ্যক লোককে বলেছেন যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, এই কারণে। আর অন্যথায় আমরা অন্য যে জায়গায় আলোচনা করেছি এই সব জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাতাহহারুন ব্যবহার করেছেন আম ভাবে মানুষের জন্য যারা পবিত্রতা অর্জন করতে হয়, আর ফেরেশতাদের জন্য মুত্তাহহারুন ব্যবহার করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের কথা কুবাবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আয়াত নাজিল করলেন, তোমরা পবিত্রতা কিভাবে অর্জন করো? ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাদ আহসানা আলাইকুমুস সানাআ ফিত তুহুর, নিশ্চয় আল্লাহ তোমাদের পবিত্রতা অর্জনের ব্যাপারে আল্লাহ উত্তম প্রশংসা করেছেন, ফিহি কিসসাতুল মাসজিদুকুম, তোমাদের মসজিদের কাহিনীর উপর ভিত্তি করে, কারণ এই মসজিদের ফাউন্ডেশন হচ্ছে তাকওয়া, উসসিসা আলা তাকওয়া। তখন ওই লোকগুলো বুঝতে পারেনি যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা কোরআনে উল্লেখ করেছেন। তখন তারা অবাক হয়ে বলল, ক্বালু ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা না'লামু শাইআন, আমরা তো তেমন কিছু জানি না, ইল্লা আন্নাহু কানা লানা জিরানি মিনাল ইয়াহুদ ওয়া কানু ইয়াগসিরুনা আদবারিহিম মিনাল গায়িতি ফাগাসালনা কামা গাসালাহু গাসালু ক্বালু হুয়া যাক ফালাইকুম বিহ। মানে ওই মদিনাবাসী ওরা বলল যে আমরা তো কিছু জানি না, আমরা তেমন কিছু করি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা করেছেন কোরআনের ভিতর। তখন তারা বলল যে আমরা একটা কাজ করি, সেটি হচ্ছে ইহুদি, মদিনার ইহুদিরা তাদের প্রতিবেশী ছিল জারানা, এবং এই প্রতিবেশীরা তারা পায়খানা করার সময় তাদের প্রাইভেট পার্টটুকু পানি দিয়ে ধুয়ে ফেলত, সুতরাং আমরাও এখন যে টয়লেট করার সময় আমাদের প্রাইভেট পার্টটুকু পানি দিয়ে ধুয়ে ফেলি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। এই আয়াতে আয়াতা তাহারু, তাহারু পবিত্রতা, এখানে তাহারু, আর ওই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহারু, যে যে হাইদের থেকে যখন পবিত্র হবে, ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। সুতরাং এখানে সমস্ত শরীরকে পানি দিয়ে তারা ধুয়ে নেই টয়লেট করার পর, শুধুমাত্র প্রাইভেট পার্টটুকুকে ওরা টয়লেট করার পরে পানি দিয়ে ধুয়ে ফেলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পছন্দ করেছেন। আর আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ইয়াতা তাহারো, একই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন মাহিদের ক্ষেত্রে, ফাইজা তাতাহহারনা হাত্তা ইয়াতহুরুনা। ওই কারণে কিছু তাবেঈন এই অর্থ নিয়েছেন যে, এবং সাথে রয়েছে সেই হাদিস, যে হাদিস আমরা দেখতে পেলাম যে ন্যাকড়া দিয়ে সুগন্ধিযুক্ত একটি কাপড় দিয়ে রক্তটাকে পুঁছে ফেলে তারপরে পানি দিয়ে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে পবিত্রতা হাসিল হবে, এবং সেটি করার পর কেউ যদি উজু করে নেয়, অথবা এখানে শেখ আলবানী বলেছেন যে উজু করলেও সেই এই সার্বিকভাবে পবিত্রতা অর্জন করা হয়েছে বলে ধরে না যাবে, কিন্তু এই পবিত্রতা দিয়ে সে নামাজ পড়তে পারবে না। কিন্তু পরিপূর্ণ পবিত্রতা অর্জনের ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সমস্ত ইমাম, সমস্ত আইম্মা মুজতাহিদিন সবাই বলেছেন গোসল করাই হচ্ছে উত্তম। গোসল করার পূর্বে তাদের শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত হবে না, কিন্তু তিনি জিনিসটাকে উত্তম বলেছেন, আর অন্যান্য স্কলাররা বলেছেন এটাকে গোসল করাটা ওয়াজিব শারীরিক সম্পর্ক স্থাপন করার পূর্বে। এই হচ্ছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সাথে জমহুর অধিকাংশ স্কলারদের মত পার্থক্য হুকুমের ক্ষেত্রে, যে এখানে তিনি তিনটি কথা বলেছেন, যে প্রাইভেট পার্টকে মুছে ফেলতে হবে, পানি দিয়ে ধুত করতে হবে, এবং অথবা উজু করতে হবে, অথবা গোসল করতে হবে। এই তিন ভাবে পবিত্রতা হাসিল করা যাবে, তারপর শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে। এখন ফাইজা তাতাহহারনা এই কথাটুকুকে তিনি মুতলাক অর্থে ব্যবহার করেছেন, যে পবিত্র অর্জনকারিণী মহিলা তার স্বামীর জন্য হালাল হয়ে যাবে যদি সে যে কোনো একটি করে, মানে রক্তটাকে ধুয়ে ফেলে পানি দিয়ে উজু, অথবা উজু করে নেয়, অথবা কুশল করে নেয়। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যে যখন কোনো স্কলার কখনো মতভেদ করেন এবং তিনি এটাকে ব্যাখ্যা করেন, সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে মতভেদ থেকে যতটুকু সম্ভব বেঁচে থাকা। আমরা গোসল করে পবিত্রতা অর্জন করব, তারপর শারীরিক সম্পর্ক স্থাপন করব যখন আমরা হাইজ থেকে পবিত্র হয়ে যাই। কিন্তু কোনো কারণে যদি আবেগবশত কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে কেউ শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে, এবং সেই ক্ষেত্রে সে যদি দ্রুত উজু করে ফেলে অথবা প্রাইভেট পার্টটুকু পানি ধুয়ে ফেলে, তাহলে তার কোনো গুনাহ হবে না, কারণ এটিও বৈধ, কিন্তু উত্তম হচ্ছে না এই ক্ষেত্রে। শুধুমাত্র এটুকুই জানতে হবে, আর এটি হারাম নয় যে কেউ, কিন্তু তাকে এই ধোয়ার কাজ, ওয়াশিং এবং উদু, এই দুটো করতে হবে। তো সুতরাং যদি গোসল করা হয় তাহলে উত্তম, আর গোসল না করে যদি কেউ শুধুমাত্র ওটা ওয়াশিং এবং মানে ধুয়ে ফেলা এবং উজু করবে, তাহলেও তার হাদিস দ্বারা এটা প্রমাণ করা যায় যে সে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে। এটি হচ্ছে আমাদের কথা। আমরা আর আবারও বলছি যে গোসল করে নেওয়াই হচ্ছে উত্তম মতভেদ থেকে আমরা বেঁচে থাকার একটি উপায়, কারণ এটি সমস্ত আইম্মা মুজতাহিদিন, শুধুমাত্র কিছু সংখ্যক স্কলার এর সাথে মতভেদ করেছেন, আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু নামাজের ক্ষেত্রে সমস্ত স্কলার একমত যে অবশ্যই
নামাজ পড়ার আগে সে গোসল করবে। এখন আমরা দেখব যে গত ক্লাসে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলেছি, আপনারা কেউ প্রশ্ন করেনি, কিন্তু না করলেও আমার এক ভাই যিনি অনুষ্ঠান শুনেছিলেন তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন, বলেছেন জিনিসটিকে পরিষ্কার করার জন্য যে আমি মাঝে মাঝে বলেছি প্রতি নামাজে উজু করতে হবে, উজু করতে হবে, কিন্তু আবার আমি অনেক সময় বলেছি গোসল করতে হবে। তো এটি অনেকের মনে হয় কনফিউশন হতে পারে, এই কারণে নামাজের আগে কে কিভাবে পবিত্রতা অর্জন করবে, উজু কতটুকু করবে, গোসল কতটুকু করবে, এখন আমরা সেটা আলোচনা করব। আমরা জানি যে ইবনে আব্বাসের হাদিস সহিহ, সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে এসেছে 1800 হাদিস 1818 নম্বর, আল হাইদু ওয়ান নুফাসু ইজা আতাতা আতাতা আলাল ওয়াক্তিল তাকতাসিলানি ওয়া তুহরিমানি ওয়া তাকদিয়ানি আল মানাসিক কুল্লাহা غير الطواف بالبيت غير الطواف بالبيت মানে একজন মহিলা যার হাইজ হচ্ছে অথবা নিফাস হচ্ছে, সে যখন মিকাতে চলে আসবে মানে তার পিরিয়ড চলছে, মনে করেন একজন হজ করার জন্য নিউইয়র্ক থেকে রওনা দিল কিন্তু তার নিউইয়র্কে থেকেই তার পিরিয়ড হচ্ছে, এখন সে কি করবে? তাকে করতে হবে যে সে এই বাসা থেকেই গোসল করে উঠবে, যেহেতু প্লেনে অথবা গোসল করা সম্ভব না, উচিত হচ্ছে মিকাতে গিয়ে গোসল করা, কিন্তু মিকাত তো জেদ্দা এয়ারপোর্ট না, এই জন্য সে আগেই গোসল করে প্লেনে বোর্ড হবে, মানে বাসা থেকে গোসল করে বের হবে। তুহরিমান এবং সে এহরাম বাঁধবে মিকাতে গিয়ে, গোসলটা আগে করে ফেললো অপারগ অবস্থায়, এবং তাকদিয়ানি ফিল মানাসিক সে সমস্ত কাজ করবে, যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এগুলো করবে, তারপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, এই সমস্ত কাজের অন্তর্ভুক্ত। সমস্ত কাজ এখানে ব্যাখ্যার ভিতরে এসেছে সবকিছু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুকে খাস করেননি যে এই কাজটুকু সে করতে পারবে না, শুধুমাত্র একটি জিনিসই করতে পারবে না, সেটি হচ্ছে তাওয়াফ করতে পারবে না ঘরের সাথে, গাইরা তাওয়াফি বিল বাইত, কারণ তাওয়াফ হচ্ছে এক ধরনের নামাজ, আর তাওয়াফু বিল বাইতি সলা, ওয়ালাকিন্নাল্লাহ আহাল্লা লাহু ফীহিল কালাম ফামান নাতকি ফালান ইয়ানতিক ইল্লা ইয়াজনি। যে তাওয়াফ বিল বাইত মানে আমাদের যে আদি ঘর, যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন বাইতি আমার ঘর আল কাবা, তার চারিপাশে তাওয়াফ করা হচ্ছে এক ধরনের নামাজ, কিন্তু এই নামাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পারমিশন দিয়েছেন আমরা কথা বলতে পারি, এটি এক ধরনের নামাজ, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ ফিল কালাম, আর যদি কথা বলতে হয় তাহলে যেন ভালো কথাই আমরা বলি, ওমান নাতকি ফালা ইয়ানতিক ইল্লা বিখাইর, যেন ভালো কথা ছাড়া যেন আমরা অন্য কোনো কথা না বলি, তার মানে প্রয়োজনীয় কথা আমরা তাওয়াফ করার সময় ইচ্ছা করলে বলতে পারি, ভালো কথা বলা যাবে সীমিত পর্যায়ে, অসুবিধা নেই। তাহলে বোঝা যাচ্ছে যে তাওয়াফ ছাড়া এখানে ইয়াকদিয়ান আল মানাসিক, মানাসিক বলতে সমস্ত কার্যাবলী বোঝায়, এখানে আলাদা করা যাবে না যে কোরআন পড়তে পারবো না, এই এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এরকম করে কোনো সুনির্দিষ্ট কোনো নাহি এই হাদিসের ভিতরে নেই। হাদিসই হচ্ছে একটা দলিল যে যেগুলো এখানে কিছুই নাই সব কিছুই সে মাসিক অবস্থায় নিফাস অবস্থায় করতে পারবে। হ্যাঁ, সুতরাং যারা দলিল অনুসরণ করছেন তাদের জন্য এই হচ্ছে দলিল যে মাসিক অথবা নিফাস অবস্থায় শেষ মানাসিক আল হাজ, যে হজের সময় যে অ্যাক্ট অফ ওয়ার্শিপ যেটা ইবাদতের সাথে জড়িত যত সংখ্যক কার্যক্রম রয়েছে, দোয়া
করা, জিকির, আল্লাহকে স্মরণ করা, সাফা মারওয়া করার সময় ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, হাজিরা এটা পড়ে, তাই সেটাও তো কোরআন তেলাওয়াত হলো। তারপরে মসজিদে প্রবেশ করা, এগুলিও এটার অন্তর্ভুক্ত, যেগুলো করা যাবে সবকিছুই করা যাবে। তারপরে কোরআন তেলাওয়াত হইল, আর আমরা কোরআন স্পর্শের ব্যাপারে আমরা এই কথাটুকু আমাদের শ্রোতাদের ভিতরে অনেকের সমস্যা তৈরি হয়েছে। আমি আশা করি যে আমার আগের দুটো লেকচার এবং এর পূর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কোরআন স্পর্শ করতে পারবে। এটি হচ্ছে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার মত, এবং আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা মানতে চান না তাদের প্রতি আমাদের কোনো মানে কোনো স্পেশাল কিছু আমরা বলতে চাচ্ছি না, এটি তাদের ইখতিয়ার, ইচ্ছা। কোন লোক যদি কোনো স্কলারের ব্যাখ্যা না মানেন, সেই ক্ষেত্রে তিনি অন্য আরেকজন স্কলারের ব্যাখ্যা মানতে পারেন। এটি আমরা কাউকেই কোনো কিছু জোর করছি না, শুধু বলছি যে তিনি কি বলেছেন। এই কারণে যে আমরা এখানে সংক্ষিপ্তভাবে যে কথাটা বললেই নয় যে নিষেধমূলক যতগুলো হাদিস রয়েছে সবগুলোই হচ্ছে দুর্বল, সেটা আমরা 3-4 ক্লাসে বলেছি। একই কথা বারবার উল্লেখ করা আমি মনে করি উচিত হবে না, কারণ যাদের চাহিদা না মানার জন্য তাদের তো জেনে কোনো লাভ নাই। যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় যে আমাদের কোনো কথা তারা মানবে না, সেক্ষেত্রে তাদের প্রশ্ন না করাই উত্তম। এখানে এইভাবে অনুষ্ঠানে বিরক্ত করা ছাড়া, বিশৃঙ্খলা তৈরি করা ছাড়া আর কোনো উপকারিতা আছে বলে আমি মনে করি না। একটি হচ্ছে কথা, সেটি হচ্ছে দারাকুতুনি ও তাবরানি এবং আমর ইবনে হাজম, হাকিম বিন হাজম, অন্যান্য রাবির রেওয়ায়েতকে যেটি বলা হয়েছে, লা ইয়ামাসাল কোরআনা ইল্লা তাহির, যে এই কোরআনটুকুকে স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র লোক ছাড়া। এই তাহের বলতে কি বুঝায়? এই হাদিসটুকু সহিউল জামে 7780 আর ইরওয়াউল গালিল এটি 122 পৃষ্ঠায় শেখ আল আলবানী বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে এই হাদিস থেকে বোঝা হয় যে এই হাদিস এমনিতে এটি দুর্বল বিভিন্ন সূত্র থেকে, কিন্তু শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা যে উনি সমস্ত সূত্রগুলোকে একত্র করে তিনি মত পেশ করেছেন যে এটি হাসান পর্যায়ে সহি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে তিনি এটাকে সহি বলেছেন। এবং এখান থেকে তিনি ব্যাখ্যা নিয়েছেন যে এই যে তাহের, এটি হচ্ছে কোন ধরনের পবিত্রতা আল্লাহ সুবহানাহু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, এই পবিত্রতা হচ্ছে মানে আত্তহর নাফসি, মানে আত্মার পবিত্রতা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন ইন্নাল মুমিনুনা লা ইয়ানজুসু, যে মুমিন কখনো নাপাক হয় না, মানে নাজাস হয় না, নাপাক কথাটা বলা ঠিক হবে না, এখানে বলতে হবে নাজিস হয় না। যদিও আমার মুখ থেকে মুখ ফসকে বের হয়ে গেছে, কারণ আমাদের দেশে এই নাপাক শব্দটুকু বহুল প্রচলিত ব্যবহার হয়, কিন্তু এর কোনো শ্রেণীবিন্যাস হয়নি, এই জন্য পাইকারি ভাবে নাপাক বলা ঠিক হবে না, কিন্তু বলতে হবে নাজিস, যে মুমিন কখনো নাজিস হয় না। ইন্নাল মুমিনুনা লা ইয়ানজুসু, এটি আবু হুরায়রাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাজিস। তো সেখান থেকে ব্যাখ্যা এসেছে যে লা ইয়ামাসু ইল্লা আল কোরআনা ইল্লা তাহির, যে এই মুসহাফ কে স্পর্শ করতে পারবে একমাত্র যাদের পবিত্রতা রয়েছে, মানে মুমিন রয়েছে, তাদের পবিত্রতাটা হচ্ছে আত-তাহর নাফসি। আর যেই তহরের কথা আমরা মনে রাখি মনে করছি সেটি হচ্ছে আত-তাহর বাদানি, শারীরিক পবিত্রতা। শারীরিক পবিত্রতা হচ্ছে উদু করা, প্রয়োজনে গোসল করা ইত্যাদি, তায়ামুম করা এই ইত্যাদি, এই ধরনের পবিত্রতা অর্জন করা এই হাদিসের আওতায় পড়বে না বলেই তামাম আল মিন্না তাখরিজ
হাদিস ফিকহ সুন্নাহ কিতাবের ভিতরে শেখ আলবানী বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন। আর আমরা আগে বলেছি লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, যে সূরা ওয়াকিয়ার যে আয়াত রয়েছে তার ব্যাখ্যায় মুতাহহারুন বলতে মানুষ বুঝায় না, এইটা বুঝায় ফেরেশতা। আমরা এর ব্যাখ্যায় আবারও বলেছি ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসুহু ইল্লা মুতাহহারুন, এটি হচ্ছে এই কিতাব যেটি পবিত্র এবং ফেরেশতা তার কাছে রয়েছেন। ফিহি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদিন সাফারা। তো সুতরাং এখানে এইগুলো আলোচনা হয়েছে, আমি শুধু বলতে চাই যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন, শাইর ইলাল্লাহ। এই পবিত্র কোরআনকে উযু সহকারে স্পর্শ করাটা উচিত এবং উত্তম, কারণ শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো যে আসসালাম আসসালামু আলাইকুম যে সালাম কথাটুকু বলার আগেও তায়ামুম করে নিয়েছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থাতেই তিনি আল্লাহকে স্মরণ করতেন, কানা নবী ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা কুল্লি আহয়ানাই, যে সর্ব অবস্থায় তিনি আল্লাহকে স্মরণ করতেন, তা সত্ত্বেও তিনি কখনো কখনো তায়ামুম করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সালামের জবাব দিয়েছেন। এর কারণ হচ্ছে যে তিনি পছন্দ করছিলেন না যে পবিত্রতা অর্জন ছাড়া উনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি নিবেন। এই কারণে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আমাদের উচিত যে মানে পবিত্রতা অর্জন করে এই কোরআনকে স্পর্শ করা। যালিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল সূরা হজ আয়াত নাম্বার 32, যালিকা ওয়ামান ইউআযযিম শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে তাদের ভিতরেই তাকওয়া রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাআইর মানে চিহ্নগুলোকে সম্মান করে, তাযিম করে। সুতরাং তাযিম করার সাথে উত্তম হচ্ছে পবিত্রতা অর্জন করে এই পবিত্র কোরআনকে স্পর্শ করা। কিন্তু এটা এই এই কথার অর্থ এই নয় যে পবিত্রতা অর্জন ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, সেটি এটি বুঝায় না। আমরা এটি বিস্তারিত ব্যাখ্যা করেছি, আশা করি এই ব্যাখ্যাতেই সবার মনের চাহিদা পূর্ণ হবে। যাদের চাহিদা পূর্ণ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাহিদা পূর্ণ করুক, আমিন। এখন আসুন, যে মাসিক যখন শেষ হয়ে যাবে তখন সে কিভাবে গোসল করবে। এখানে গোসল দুই ভাবে করা যায়। আমরা জুনুব অবস্থায় গোসল করার ক্ষেত্রে বলেছি যে গোসল করার সময় তার মাথায় যদি বেনি থাকে, ব্রেইড করা চুল থাকে, তাহলে এটি খোলার প্রয়োজন নেই, খোলার কোনো প্রয়োজন নেই। হাদিসের ভিতরে এসেছে লা, যখন উম্মু সালামা তিনি বলছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি হচ্ছি এমন একজন মহিলা আমার চুলগুলো খুব টাইট করে বাঁধা থাকে, তো আমি কিভাবে গোসল করব জুনুব অবস্থা থেকে, তখন তিনি কি চুলগুলো কি খুলতে হবে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন লা, কখনো চুলগুলো খোলার দরকার নাই। ইন্নামা ইয়াকফিকি আন তাহসিয়া আলা রাসিকি সালাসা হাসিয়াত হাসায়াত সুম্মা তুফিদিনা আলাইকিল মা ফাতাতাহহুরিনা ফাতাতাহহুরিনা, এবং এইভাবে তুমি পবিত্রতা অর্জন করো যে তিন গামলা মানে তিন বাটি পানি সারাসা হাসিয়াত মাথার উপরে ঢালো, তারপর সারা শরীরে ঢালো। তুফিদিনা আলাইকি, যে তার উপরে সারা শরীরে পানি ঢাললেই এবং মাথায় তিন কাপ তিন বাটি পানি ঢেলে চুলের গুড়ায় পানিটা পুষলেই তার গোসল হয়ে যাবে। এই হচ্ছে জুনুব অবস্থায় গোসল। কিন্তু যদি তার মাসিক থেকে পবিত্র হওয়ার পরে যে গোসল হবে, সেই গোসলের ভিতরে কয়েকটি নতুন জিনিস রয়েছে। এর ভিতরে হয়েছে যে মাথার বেনি খুলে ফেলাটা উত্তম, এখানেও আবার উত্তম, ওয়াজিব নয়। হাদিস কোনো হুকুম করলে আপনাদের স্কলারদের কাছ থেকে জানতে হবে যে এই হাদিসের অর্থের সাথে হুকুমটা কি। যেমন
মাসিক অবস্থায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে হাদিসটি এসেছে, কুনতু আনা মিম্মান আহলিল বি উমরা ফা আদরাকানি ইয়াউমা আরাফা ওয়া আনা হাইদুন, যে বিদায় হজের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উনি উমরা করতে পারেননি তখন, কারণা তার হাইদ হচ্ছিল, তার কাছে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেটি বলেছিলেন এই হাইজ অবস্থায়, দাই উমরা থাকি ওয়ানকুদি রাসিকি ওম তাসতি ওয়া আহলি বিহাজ্জি ফাফআলতু ওম তাসতি ওয়া আহলিহি আহলিয়া, যে তুমি তোমার মাথার বেনিটাকে খুলে ফেলো এবং মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলো। এখানে এই হাদিসটার ভিতরে এসেছে যে সমস্ত মাথার বেনিটাকে ধুয়ে ফেলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন। স্কলাররা বলছেন যেহেতু মাসিকের থেকে পবিত্র হওয়ার গোসলটুকু মাসে একবার হয়, সেই জন্য মুস্তাহাব উত্তম হচ্ছে মাথার বেনিটাকে খুলে ফেলা, কিন্তু ওয়াজিব অর্থে নয়। কেউ যদি মাথার বেনিটুকু না খুলে চুলের গুড়ায় পানি প্রবেশ করাতে পারে তাহলে তার গোসল হয়ে যাবে, অন্য হাদিস তার দলিল রয়েছে, কিন্তু খুলে ফেলাটাই হচ্ছে মুস্তাহাব। যেহেতু এখানে বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটি খুলে ফেলার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে এই গোসলটির ভিতরে সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা, তা খুজু সিদ্রাহা ওমাআহা ফাতাওয়াদ্দা, যে তুমি যদি সুগন্ধিযুক্ত সিদ্রা মানে এক ধরনের গাছের পাতা, তখনকার দিনে ছিল ওই পাতা দিয়ে পানিতে দিলে পানিতে সুগন্ধ হইত, সেই সুগন্ধযুক্ত পানি ব্যবহার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসমা যিনি জিজ্ঞাসা করতে গিয়েছিলেন তাকে বলেছেন, সুম্মা তাগসিলি রাসাহা তাদলুকুহু হাত্তা ইয়াবলুগাল মাউ উসুলু শাআরিহা, সমস্ত চুলের গুড়ায় পানি যেন পৌঁছে, তার মানে দালকান শাদিদান, সেখানে রাবিং করতে হবে, ঘষতে হবে চুলের গুড়াতে যেন পানি ঢুকে যায়, সুম্মা তুফিদু আলাইয়া জাসাদিহা, তারপরে শরীরের উপরে পানি ঢালতে হবে, সুম্মা তাখুযাহা ফিরসাতাহা ফাতাতাহহারু বিহা, তারপরে সুগন্ধযুক্ত একটি ন্যাকড়া নিয়ে মুছে ফেলতে হবে। মানে বর্তমানে আমরা যেই সাবান ব্যবহার করি সেই সাবানের ভিতরে যেটা সেন্টেড সোপ, যেই সাবানটাতে একটু সুগন্ধযুক্ত, অথবা বডি ওয়াশ যেটা ব্যবহার করি সেখানে যদি সুগন্ধযুক্ত মানে থাকে, গোসল করার পরে শরীরে কিছুক্ষণের জন্য যদি পারফিউম থাকে, সেন্টেড থাকে, এই ধরনের সাবান ব্যবহার করাই হচ্ছে সুন্নাহ। এবং এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ আল বুখারীতে এসেছে, সুতরাং গোসলটুকু এইভাবে করাই হচ্ছে উত্তম, যেহেতু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমরা আলোচনা করব যে যাদের এখানে বলা বাহুল্য যে গত ক্লাসে যেটা আলোচনা করেছি এর ভিতরে একটি জায়গায় অনেকের সমস্যা হতে পারে, সেটা হচ্ছে স্পটিং, যাদের মিড সাইকেল স্পটিং হয়। আপনাদেরকে আবারও বলছি যদি ছোটখাটো কোনো ব্লিডিং হয় এবং তার সাথে মূল মাসিকের যে সময় সেটার সাথে যদি এটার কোনো সম্পর্ক না থাকে, যে অল্প একটু ব্লিডিং হলো, এই ব্লিডিং এর রং যদি লাল হয় এবং পাতলা হয়, পরিমাণে অল্প হয়, তাহলে এই ব্লিডিং ইস্তেহাজার হুকুমে মাধ্যমে তাকে মানে নিতে হবে, এখানে প্রতি ওয়াক্তে উজু করতে হবে। এখন উজু করতে হবে এটি হচ্ছে হুকুম, লিকুল্লি ওয়াক্ত। আমি এখানে আবার বলছি ভালোভাবে যে প্রথমে যখনই আমরা মাসিক থেকে পিরিয়ডটাকে আলাদা করব, যাদের কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, এবং আপনারা
ইস্তেহাজার হুকুম প্রয়োগ করতে যাবেন, আপনি গত মানে এর আগের মাসে পিরিয়ড কতটুকু ছিল সেই পিরিয়ডের সময়টুকু বাদ দিয়ে আপনি যখন ইস্তেহাজার হুকুম অ্যাপ্লাই করতে যাবেন, মানতে যাবেন, তখন প্রথমে একটি গোসল করতে হবে। এটি হচ্ছে প্রথম গোসল, যে কথাটা আমি বারবার বলেছি, এটি হচ্ছে করতে হবে। এর কারণ হচ্ছে যে ওই যে হাইদু ওয়া নুফাসু, যে প্রথম যে হাদিসটুকু আমরা আলোচনা করেছি যে যার কন্টিনিউয়াসলি মাসিক হচ্ছে সে হজ করবে কিভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এহরাম বাঁধার আগে গোসল করতে বলেছেন। ঠিক তেমনই ভাবে যিনি ইস্তেহাজার হুকুম নিবেন, ঠিক হুকুম নেওয়ার আগে তাকে গোসলটা করতে হবে। বুঝতে পেরেছেন? সুম্মা ইক্তসালি সুম্মা তাওয়াদ্দি, হাদিসটা হচ্ছে আবু দাউদের ভিতরে এসেছে এই হাদিস। এখানে দুবার সুম্মা ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতিমা বিনতে আবি হুবাইশ, এখানে আবি হুবাইশ, ফাতিমা বিনতে আবি হুবাইশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, সুম্মা ইক্তসালি সুম্মা তাওয়াদ্দি, যে প্রথমে একটি গোসল করবে, সুম্মা তাওয়াদ্দি লিকুল্লি সালা, তারপরে প্রত্যেকটি নামাজে উযু করতে হবে, ওয়াসাল্লি, এবং এইভাবে নামাজ পড়তে হবে। তার মানে প্রথমে এই গোসলটুকু খুব ইম্পর্টেন্ট, করে নেওয়াটাই হচ্ছে সুন্নাহ। তাহলে গোসল দিয়ে যদিও তার মাসিক চলছে, অন্য কোনো উপায়ে চলছে, মাসিক না হলেও ইস্তেহাজা চলছে, কিন্তু প্রথমে একটি গোসল, এই গোসল করা হয়ে গেল, তারপর প্রতি নামাজের সাথে, এখন প্রথমে গোসল যখন করবে তখন আর উযু করার দরকার নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আমরা আগে আলোচনা করেছি যে উনি কখনো গোসলের পরে উযু করেন নাই, এটি সহি সনদে রয়েছে, আয়েশা থেকে হাদিস বর্ণনা করেছেন যে উনি কখনো গোসলের পরে উযু করেন নাই। তার মানে ওই গোসলের পরে যে নামাজটুকু পড়বে সেটি শুধু গোসল করলেই হবে, বাকি ওয়াক্তে যখন আসবে তখন প্রত্যেকটি ওয়াক্ত শুরুর সময় থেকে, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ওয়াক্ত যখন শুরু হবে, যেহেতু বুখারীতে হাদিস এসেছে যে ওয়াক্ত শুরুর সময় থেকে সেই এক উযু এক ওয়াক্তের নামাজ পড়তে হবে, এটি হচ্ছে মিনিমাম মানে রিকোয়ারমেন্ট মেক সালা। কিন্তু আমরা দেখতে পাই যে কিছু কিছু রেওয়ায়েত এসেছে যে যেখানে ফাতিমা বিনতে আবি হুবাইশ, আসসালামু আলাইকুম, অনুগ্রহপূর্বক টেলিফোন বন্ধ করুন, শব্দ করবেন না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা মডারেটর রুমে আছেন প্লিজ দয়া করে একটু বের হয়ে আপনারা আবার লিসনার হয়ে ঢুকেন, মানে স্টার সিক্স দিয়ে যারা ঢুকেছেন তারা পাউন্ড সাইন দিয়ে আবার ঢুকেন বের হয়ে, কারণ আপনাদের ফোনটা মিউট হচ্ছে না, প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم، الله يحفظنا، الله مستعان. حديث البتريش زي وعن عائشة رضي الله تعالى عنها أن أم حبيبة بنت جحش سقط إلى رسول الله صلى الله عليه وسلم الدم، فقال أمكثي قدرا ما كانت تحبسك حيدتك ثم اغتسلي. মানে এখানে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুনুন আমরা এখানে দশ করছি, আপনাদের ঘর সংসারের এগুলো বন্ধ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وعن عائشة رضي الله تعالى عنها এখানে উম্মে হাবিবা বিনতে জাহাশ,
উম্মে হাবিবা বিনতে জাহাস এর উম্মে হাবিবা বিনতে জাহাস এরা তিন বোন ছিল। এখানে হাদিসের ভিতরে মানে সুবুলুস সালাম ইমাম আস-সানাঈনি রাহিমাহুল্লাহ তাআলা তিনি কাহি বর্ণনা করছেন যে সালাসা যাইনাব উম্মুল মুমিনিন ওয়া হামনা ওয়া উম্মে হাবিবা উম্মে হাবিবা হামনা যাইনাব এরা হচ্ছে তিন বোন। কোন কোন মুহাদ্দিস বলেছেন যে তিন বোনেরই এই মুস্তাহিদাত মানে তাদের তিন বোনের ইস্তেহাদা হতো, ইন্নাহুন্না কুন্না মুস্তাহিদাত কুল্লুহুন্না। এই কথাটি ঠিক নয়, এর কারণ হচ্ছে যাইনাব উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মুমিনদের মা, তার ইস্তেহাদা হতো সহি সনদে আসেনি। যাই হোক, একই বাবা বানাত জাহাস, তার আর দুই মেয়ে হচ্ছে হামনা উম্মে হাবিবা। সুবহানাল্লাহ বিহামদি, এই দুই মেয়ে দুইজনেরই এই উম্মে হাবিবা এবং হামনা তাদের দুইজনের ইস্তেহাদা হতো। তো উম্মে হাবিবা তিনি প্রত্যেক নামাজে উযু করতেন, রাওয়াহু মুসলিম। ফাকানা তাকতাসিলু লিকুল্লি সলা, এটি সহিভাবে এসেছে। তার হাদিসের ভিতরে এসেছে যে তার বহুদিন ধরে মানে এই অবস্থা চলতেছিল, কিন্তু তিনি নিজে মানে প্রতি নামাজে আগে গোসল করতেন। এই কথাটুকু রাওয়াহু মুসলিমের ভিতরে এসেছে, এখান থেকে কোনো হুকুম নেওয়া যাবে না, কারণ এটি হচ্ছে একজন সাহাবিয়ার ব্যক্তিগত কর্মসূচি। তিনি অত্যন্ত মুত্তাকি মানে পরহেজগার, এবং উনি বেশি পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন, এই কারণে তিনি প্রত্যেক নামাজে আগে গোসল করতেন। ওয়াফির রিওয়ায়া আলিল বুখারী, বুখারী ইমাম আল বুখারী এর মোকাবেলায় তিনি বলছেন যে রেওয়ায়াত আসছে তার কাছ থেকে ওয়া তাওয়াদ্দি লিকুল্লি সালা, যে তিনি প্রত্যেক নামাজে উযু করতেন। তো দুটো রিওয়ায়াতই হচ্ছে সহি। এখানে সরাসরি উম্মে হাবিবা থেকে এটি এসেছে বলে ইমাম মুসলিম বর্ণনা করেছে। এই কারণে যদি এখনো কেউ চায়, তার যদি ইচ্ছা হয়, তাহলে সে প্রতি নামাজের আগে গোসল করতে পারবে, কিন্তু তার জন্য এটি ওয়াজিব নয়। এখানে স্কলাররা বলছেন, যেমন স্কলারদের ভিতরে সুবুলুস সালাম শরহ বুলুগুল মারাম মিন জামআ আদিল্লাতিল আহকাম আল ইমাম আস-সানাঈনি, যে বুলুগুল মারাম বইয়ের ব্যাখ্যা গ্রন্থ সুবুলুস সালাম, এই বইয়ের ভিতরে মানে ইমাম আস-সানাঈনি তিনি বলছেন ওয়া ইয়াশরু বি আন্নাহু লাইসা বিওয়াজিব আলাইহা ওয়া ইন্নামা হুয়া মানদুব লাহা, মানে এই গোসলটা হচ্ছে ওয়াজিব নয়, কেউ যদি করতে চায় তাহলে এটি মানে মানদুব, মানদুব মানে হচ্ছে রেকমেন্ডেড, যে মুস্তাহাব করলে উত্তম। ওয়া ইল্লা ফা ইন্নাল ওয়াজিব ইন্নাহা হুয়াল উযু, আর ওয়াজিব হচ্ছে উযু লিকুল্লি সালা বাদা ইগতিসাল মিনাল হাইদ বিমুরুর সিত্তাতি ওয়া সাবাতুল আইয়াম, কিন্তু বাদাল ইগতিসাল, তার মানে প্রথমে একটি গোসল করতে হবে। এই ব্যাপারে মেজরিটি স্কলার একমত যে হাইজ থেকে ইস্তেহাজাকে পৃথক করার জন্য একটি গোসল দরকার, সেই গোসলের সাথে উজুর দরকার নেই, কিন্তু তার পরবর্তী পর্যায়ে প্রত্যেকটি ওয়াক্তে উজু করাটাই হচ্ছে উত্তম, করতেই হবে, উজু করতেই হবে, ওয়াজিব, কিন্তু গোসল করাটা ওয়াজিব নয়। আমরা এখানে হাদিসের মুহাদ্দিসদের থেকে ব্যাখ্যা মানে দেখতে পেলাম, ইমাম সানাঈনি তিনি সুবুল সালামের ভিতরে দলিল সহকারে বলছেন সুম্মা মাতা হুসুল জানে জাওয়াল আল হাইদ ওয়াজিব আলাইহা আল গোসল সুম্মা তাতাওয়াদ্দা লিকুল্লি সালা, যে যখনই তার ধারণা হবে যে মাসিক শেষ হয়ে গেছে, ইস্তেহাজা শুরু হয়েছে, তখনই সে একটি গোসল করবে, তারপরে সুম্মা তাতাওয়াদ্দা লিকুল্লি সালা, সে প্রত্যেক নামাজের আগে এই উযু করবে, না হলে তো নামাজ হবে না।
এখন কনফিউশন হচ্ছে, যারা অনেকে আছেন যারা সরাসরি হাদিসকে অনুসরণ করতে চান তাদের জন্য, তাদের খেদমতে আমি আবারও বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইজনকে যে দুটো পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শের ভিতরে প্রথম জন তাকে তিনি বলেছিলেন ফামারা বিগুসলি লিকুল্লি সালা, এই কথাটুকু এসেছে যে তিনি উম্মে হাবিবা যার ইস্তেহাজা ছিল সাত বছর, সুবহানাল্লাহ বিহামদি, তিনি সাত বছর একটানা প্রত্যেক ওয়াক্তে গোসল করেছেন। এটা আমাদের পক্ষে বাস্তবসম্মত নয় এবং এটি করা অত্যন্ত কঠিন। যেখানে বুখারি, ইমাম আল বুখারি তিনি বলছেন যে প্রত্যেক ওয়াক্তে উজু করতে হবে, কিন্তু হাদিসটা এসেছে এই জন্য অনেকে গোসলটাকে ওভাবে নিয়েছেন। অন্যভাবে আবার হাদিস এসেছে সাহালা বিনতে সোহাইল, সাহালা বিনতে সোহাইলের হাদিসে ইস্তেহাজার হুকুম এসেছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে মোট তিনটি গোসল করার জন্য, একটি হচ্ছে আল ফাল তাকতাসিলু লিযুহরি ওয়াল আসরি গুসলান ওয়াহিদান, যে যোহর আসর দুই ওয়াক্তের নামাজকে একত্র করবে এবং একটি গোসল করবে। ওয়া তাকতাসিলু লিল মাগরিব ওয়াল ইশা গুসলান ওয়াহিদান, মাগরিব ও ইশার জন্য একটি গোসল করবে। ওয়া তাকতাসিলু লিল ফাজরি গুসল ওয়াহিদান, আর ফজরের নামাজের জন্য একটি গোসল করবে। তার মানে চব্বিশ ঘন্টাতে মোট তিনটি গোসল করতে হবে। এই কথাটুকু আরেকটি রওয়ায়েতে ফাতিমা বিনতে আবি হুবাইশের কাছে এসেছে। এখন আরেকটি কথা এসেছে যে সাহালা বিনতে সোহাইল সেখানে এসেছে যে ফামারা তাকতাসিলি ইনদা কুল্লি সালা, এখানে সরাসরি হাদিস এসেছে, এই হাদিসটুকু সহি, যে এখানে সে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহালা বিনতে সোহাইলকে সরাসরি হুকুম করছেন যে প্রত্যেক নামাজের আগে তুমি গোসল করবে। কোন কোন স্কলার মনে করেন যে এই হাদিসটুকু মানসুখ হয়ে গেছে, যে হাদিসটুকু পড়ে এসেছে লিকুল্লি সালা লিল উযু তাওয়াদ্দি লিকুল্লি সালা, এটি এই হাদিস দ্বারা ওই হাদিসটাকে মানসুখ হয়ে গেছে, মানে এটির কার্যকারিতা রহিত হয়ে গেছে, যে প্রত্যেক গোসলে প্রত্যেক উজু প্রত্যেক গোসল করতে হবে। আর আরেকটি বিকল্প আমরা পেলাম, সেটি হচ্ছে তিনটি গোসল, ফজরের জন্য একটি গোসল, মাগরিব ইশার জন্য একটি এবং জোহর আসরের জন্য একটি। আরেকটি হাদিস যেটা আমরা পেলাম প্রত্যেক ওয়াক্তে একটি করে গোসল। আর আরেকটি হুকুম পেলাম যেটা হচ্ছে শুরুতে একটি গোসল এবং তারপরে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ার আগে উজু করতে হবে। এই কথাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার গোসল যাকে বলেছেন তাকেও বলেছেন তাতাওয়াদ্দা ফিমা বাইনা যালিক। তো এখন এই যে হাদিসগুলো এসেছে এটি প্রত্যেকটি জায়গায় স্বশ স্থানে সহি, কিন্তু আমরা এখান থেকে কিভাবে হুকুম নিব? আমাদের হুকুম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটি আমাদের জন্য করা সহজ, সেটি হচ্ছে প্রথমে একটি গোসল। তারপরে কেউ যদি মনে করে যে দুপুরে একটু গোসল করতে চায় তাহলে সে একবার দুপুরে গোসল করে জোহর আসর একত্র করতে পারবে, তারপরে যদি রাতে একটা গোসল করতে চায় তাহলে রাতে একটা গোসল করে মাগরিব ইশা করলো, ফজরের নামাজের সময় সকালবেলা যদি গোসল করতে না চায় তাহলে কোনো অসুবিধা নেই, অথবা একটি গোসল করলো দৈনিক একটি গোসল করলো, এতেও ইস্তেহাজার দিনগুলোতে তার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। এখানে বলা হচ্ছে যে আগে যতদিন নামাজ পড়তো না, তার মানে একটি প্রশ্ন বারবার আপনাদের কাছে এসেছে কিংবা পরিষ্কার হওয়া দরকার, সেটি হচ্ছে যাদের পিরিয়ড মানে ধরুন পাঁচ দিন ধরে ছিল আগে, এখন পিরিয়ডটুকু হঠাৎ করে বেড়ে যাচ্ছে,
হঠাৎ করে বেড়ে যাচ্ছে যাদের বহুদিন পর, তাদেরকে একটি জিনিস প্রথম লক্ষ্য করতে হবে যে ডিসচার্জের রং পরিবর্তন হচ্ছে কিনা। কারণ এখানে হাদিসটা হচ্ছে ইন্না দামাল হাইদু দামুল আসওয়াদু ইউরাফু, কারণ সে চিনতে পারবে যে এটা পরিবর্তন হচ্ছে, এটি তার কাছে পরিবর্তিত মনে হলেই চলবে, কারণ এটিকে অন্য কাউকে দেখানো যাবে না, সুতরাং নিজেই নিজেকে চিনতে হবে। ফাইজা কানা জালিকা আমসিকি আনি সলা ফাইজা কানা অখরা আখরু, যদি রংটি ভিন্ন রঙের হয় তাহলে এটিকে ইস্তেহাজা ধরবে। এটি এইভাবে সে তিন মাস তিনটা সাইকেল দেখার পর সেই সময়টুকুকেও মাসিকের সাথে অন্তর্ভুক্ত করবে, এটি গত ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন যদি রং পরিবর্তন হয় না কিন্তু একই রঙের ডিসচার্জ হচ্ছে, তখন তার প্রথম শর্ত হচ্ছে যে গত মাসে কত দিন হাইজ হয়েছিল সেটি তার মনে আছে কিনা। যদি তার মনে থাকে তাহলে সে হাদিস অনুযায়ী কানা তাহবিসুকি হাইদাতুকি, যে যতটুকু যতদিন পর্যন্ত তাকে নামাজ পড়তে বাধা দিত ততদিন বাদ দিয়ে বাকিটুকু হবে ইস্তেহাজা। কিন্তু এভাবে প্রথম মাসটুকু দেখবে, তার পরের মাসটুকু সে দেখবে, এইভাবে যখন তিন মাস তিনটি সাইকেল যাওয়ার পর যখন দেখবে যে এটি অনেক লম্বা হয়, এই লম্বা সময়টুকু কত দিনের সেই জিনিসটাকে লক্ষ্য করতে হবে। লম্বা সময় এখানে স্কলারদের ভিতরে মতভেদ রয়েছে। ইমাম আহমদ বলেছেন যে 15 দিন পর্যন্ত ম্যাক্সিমাম মানে ধরা যাবে, বাকিটুকু ইস্তেহাজা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন 10, কিন্তু কোনো দলিল নেই যে কার কথা সঠিক। সেই ক্ষেত্রে তিন মাস অপেক্ষা করার পর ম্যাক্সিমাম 15 দিনের উপরে যদি হয় সেটিকে ইস্তেহাজা ধরাই হচ্ছে নিরাপদ, বাকিটুকু হচ্ছে তার মাসিক, যেহেতু তিন মাস অপেক্ষা করার পরে এটি নির্ধারণ করা হয়েছে এই কারণে। আর কেউ যদি তার আগেই এটিকে ইস্তেহাজা ধরতে চান সেই ক্ষেত্রে তাকে অপেক্ষা করতে হবে। এই এই হচ্ছে অপেক্ষা করাটাই হচ্ছে উত্তম, কারণ এখানে লা তাআজাল না, যে তোমরা তাড়াহুড়া করবে না। এক্ষেত্রে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের ওপিনিয়ন নিতে হবে এবং দেখতে হবে রক্তের পরিবর্তন দেখতে পায় কিনা। যদি রক্তের পরিবর্তন দেখা যায় তাহলে রঙের পরিবর্তন পরের মাসে যদি দেখা যায় তাহলে এটা ইস্তেহাজা নিতে আর কোনো সমস্যা থাকে না। সেই ক্ষেত্রে যেদিন সে সিদ্ধান্ত নিবে যে আজকে থেকে ইস্তেহাজা, তখনই তাকে একটি গোসল করে তারপরে প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তে হবে এবং প্রত্যেক ওয়াক্তে উজু করতে হবে এবং একটি গোসলেই পৌঁছে গেল। তার পরবর্তী গোসলগুলো মুস্তাহাব, একটি তার ইচ্ছা, সে ইচ্ছা করলে দিনে তিনটি গোসল করতে পারে। যেটি আগে হাদিস অনুযায়ী বলেছি দুটো করতে পারে, এটি আল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আশা করি এখানে এটি বুঝতে পেরেছেন। এখন আমরা গত ক্লাসে এর ভিতরে যে জিনিসটা আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে যাদের সালা মানে যাদের মাসিক অবস্থায় যে সকল পিরিয়ডের সময় রোজা রাখতে পারেননি, সে রোজা রাখার ব্যাপারে আমাদের কি কর্তব্য। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটুকু এসেছে যে কানা ইয়াকুনু আলাইয়া সাওমা ফি রমাদান ফামা ইস্তিতাউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান ক্বালা ইয়াহইয়া শুগুলু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও বিন নবী। এখানে ইমাম ইবনে হাজার আসকালান মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খিদমতে ব্যস্ত থাকতাম, এই কারণে আমি শাবান আসা আগ পর্যন্ত আমার কাজা নামাজ রোজাগুলোকে আদায় করতে পারতাম না। এটি হচ্ছে ব্যাখ্যা, এটার অর্থ। এই অর্থ ইমাম ইবনে হাজার ফাতহুল বারী এই বইতে তিনি
ব্যাখ্যা করেছেন, আইয়ে মাতা তাসুমু আইয়াম আল্লাতি তাকদি আন ফাওয়াত রমাদান ওয়া লাইসাল মুরাদু কাযা আল কাযা আলা মা হুয়া যাহির আল লাফজ আল মুরাদু ইস্তিফহাম হাল ইয়াতাইন কাযাউহু মুতাতাবিআন আও ইয়াজুজু মুতাফাররিকান। মানে এখানে তিনি বলছেন যে এই হাদিসটুকু বাহ্যিক দিক থেকে মনে হয় যে এক বছরের ভিতরেই এই রোজাগুলোকে আদায় করতে হবে, কিন্তু একটানা করতে হবে, কিন্তু এই কথাটুকু এই হাদিস দ্বারা বোঝায় না। তিনি বলছেন যে এটি বোঝায় যে একত্রে করা যাবে কিনা অথবা ভেঙে ভেঙে করা যাবে কিনা সেটি এখানে বোঝায়। এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। সুতরাং এই হাদিসের উপরে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের যিনি আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কিছু কিছু স্কলার তারা বলেছেন ফিরিয়া দিতে হবে, এই ফিরিয়া দেওয়ার পক্ষে যারা মত পেশ করেছেন তাদের সংখ্যা খুবই অল্প। এর ভিতরে রয়েছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, তারপর শেখ উসাইমিন, তারপর শেখ জিব্রিন, শেখ ফাউজান হাম্বালি মাজহাবের কতিপয় ইমাম, তারা বলেছেন যে এক বছরের পর যারা রোজা রাখবে, অলসতা বশত যারা রাখতে পারেনি তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এর কারণ হিসাবে তারা বলেছেন যে কেন ফিরিয়ে দিতে হবে, দিতে হবে এই কারণে যে তারা অবহেলা করেছেন, তারা তাদের সঠিক সময়ে তাদেরকে রোজা রাখার কথা ছিল কিন্তু তারা রোজা রাখেননি, এই কারণে তাদেরকে তওবা করতে হবে এখানে, এবং তাদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল তাদের স্কলারদের কাছে যে আমরা রোজা কখন রাখবো, যেহেতু তারা রাখেনি সেই কারণে। ও আলাইহা তওবা ইলাল্লাহি মিন যালিক লিআন্নাহা লাম তাফআল আহলুল ইলম। তাদের মতে বলছে যে সকল মহিলা এক বছরের ভিতরে রোজাটা কাজা আদায় করেনি তাদের অপরাধ হচ্ছে যে তাহারা জিজ্ঞাসা করেনি কাউকে, এই কারণে তাদেরকে তওবা করতে হবে। ও আলাইহা মা যালিকাল কাযা ওয়া তাকদি মা তারাকতুহা মিনাস সিয়াম হাসবু গালাবাতুল জান্নাহু ফি আদাদাল আইয়াম। যাদের কোনো দিন মনে নাই কতদিন তারা এইভাবে মানে রোজা রাখেনি, তাদেরকে একটি এস্টিমেট করতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, মানে ধারণা করতে হবে যে আমি কতদিন ধরে রোজা রাখিনি। এই ক্ষেত্রে ফিকহ সুন্নাহ বইয়ের ভিতরে শেখ সৈয়দ সাবিক যে কথাটুকু ইমামদের থেকে বলছেন, ওয়া ইন্না আখারাল কাযা হাত্তা দখলু রমাদান ওয়া আখার ফামা রমাদান হাদির সুম্মা ইয়াকদি বাদাহু মা আলাইক আলাইহি ওয়ালা ফিদিয়া আলাইহ সিওয়াউন কানা তাখির লিউযরি আও লিগাইরি উযর ওয়া হাযা মাযহাবুল আহনাফ ওয়াল হাসানুল বসরি ওয়াফাকা মালিক مالك والشافعي وأحمد وإسحاق وأحناف فإنه لا فدية عليه إذا كان تأخر بسبب العذر. অর্থাৎ এখানে সৈয়দ সাবেক ফিকহ সুন্নাতে বলেছেন যদি কেহ রোজাটাকে মানে দেরি করে সেটি সে ওজর হিসাবেই করুক অথবা ওজর হিসাবে জেনেই করুক না জেনেই করুক, মানে অলসতা বশত করুক ইচ্ছাকৃতভাবে করুক, তাতে কোনো সমস্যা নেই, কোনো ফিদিয়া দিতে হবে না। ওয়ালা ফিদিয়া আলাই সিওয়া উন কানা তাখির আল উযর, যে শেষে গিয়ে যদি কোনো উযর থাকে অথবা উযর নাও থাকে তাতেও কোনো ফিদিয়া দিতে হবে না। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আর এই কথার সাথে শেখ আলবানী তামাম আল মিন্না কিতাবের ভিতরে একমত পোষণ করেছেন। তিনি বলেছেন وإن لم يفعل فيقضيها مفتراق وتجوز لقول الله تعالى
فعدته من أيام أخرى ولم يحدث تعالى في ذلك وقتا بباطل قضاء بخروجه وهو قول أبي حنيفة أبو حنيفة جي قطع بولتن شي قطع شاته شي قلباني اكمت پوشن کرتن جي যে রোজাগুলো বাদ পড়েছে সেই রোজাগুলো এক বছরের ভিতরে করুক অথবা যে কোনো দিনে করুক এতে কোনো সমস্যা নেই কোনো ফিরিয়া দিতে হবে না এটি হচ্ছে জমহুর আলিমদের কথা অধিকাংশ ইমাম আশ-শাফিঈ ইমাম ইবনে আহমদ ইসহাক এবং আবি হানিফা আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তারা বলেছেন যে কোনো ফিরিয়া দিতে হবে না যদিও সে এক বছর পরে করছে অথবা বিশ বছর পরে করছে ফাইদাতুম মিন আইয়ামিন ওখার এখানে আল আইয়াম আল ওখার মানে শেষ মানে অন্য দিনগুলো কোন দিন এই দিনের কোনো শেষ নেই ওই ব্যক্তি যার রোজা বাদ পড়েছে তার জীবনের শেষ দিন পর্যন্ত অন্য দিন বলে গণ্য হবে এটি হচ্ছে মানে তাদের মত যদিও এখানে একটি ছোট হাদিস দিয়েছেন সৈয়দ সাবেক ফিকহ সুন্নতে ইনশা ফাররাকুন ওয়া ইনশা তাবিউন যে ইচ্ছা করলে একত্রে রাখতে পারে অথবা ইচ্ছা করলে পৃথক পৃথক রাখতে পারে এই হাদিস দুর্বল এই হাদিস সহি নয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই কথাটাকে বলেছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর এই যে আইয়ামিন উখর তার যদি কোনো কারণ থাকে যেমন মাসিকের একটি কারণ কিন্তু সেটি কাদা সে কারণবশত করতে পারেনি ওজোর ছাড়া অথবা ওজোর সহ জেনে অথবা না জেনে তাতে কোনো ফিরিয়া দিতে হবে না এই কথাই শেখ আলবানির কথা আমি আগে যেই ক্লাসে এই কথাটুকু বলেছি যারা বলেছেন ফিরিয়া দেওয়ার কথা তাদের কথাটাও মানে তাদের কিতাবগুলোতে লেখা আছে কিন্তু তারা শক্তিশালী কোনো দলিল এই সম্পর্কে পেশ করতে পারেননি সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে যেহেতু এখানে কোনো দলিল নেই ফিদিয়া দেওয়ার সুতরাং ফিদিয়া না দেওয়াই উত্তম ইনশাআল্লাহ তাআলা আর যদি কেউ ফিদিয়া দিতে চান কাজা আদায় করার সাথে সাথে দিতে পারেন তবে ফিদিয়া দেওয়া ওয়াজিব নয় আশা করি বুঝতে পেরেছেন আমি পরিষ্কার করে দিলাম কিন্তু এখানে একটি কথা রয়েছে যে সকল বোন অথবা ভাই ইচ্ছাকৃতভাবে রোজা রাখেননি যে জানছেন রোজা রাখা দরকার তাদেরকে বলা হয়েছে যে তোমরা রোজা রাখো কিন্তু তারা বলছেন যে আমি রাখবো না অথবা আমি রাখবো না সিদ্ধান্ত নিয়েছেন তাদের কোনো কাজা নাই তাদের কোনো ফিদিয়া নাই এই কথা ইবনে হাজম এর এবং শেখ আলবানি এর সাথে একমত পেশ করেছেন এখানে বলেছেন লা ইয়াকদি متعمدا بلا عذر صوما ولا صلاة ولا تصحي منه وما رؤيا أن النبي أمر مجامع في رمضان بالقضاء ضعيف لعدل البخاري ومسلم عنه جي جارا اچھاكي تو حوه رجا اتبا نماز دوتو كي جارا باد دیئے تھے جارا پوری نی تارا کوخنوی قضا کرتے پر بنا رجا رو جرکم حکم نماز رو جرکم اچھاكي تو حوه আল্লাহ মুস্তাআন আল্লাহ আমাদের সহায় করুন আমরা অধিকাংশ ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে হয়তো করতেও পারি নাও করতে পারি সেটা আল্লাহই ভালো জানেন তবুও যারা একান্তই নিরুপায় আগে যারা জানতেন না তাদের জন্য হচ্ছে যে যেহেতু আমরা জানতাম না সুতরাং এখন আমরা দ্রুত এটি কাজে আদায় করব এই ক্ষেত্রে ইবনে হাজম আসকালানি শেখ আলবানি অবশ্য একই ভাবে দুটো কোরআনের আয়াত দেয়া এটি শক্তিশালী যেটি দ্রুত করতে হবে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম যে হে ইমানদারগণ তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহর রহম মাগফিরাত কামনা করার জন্য ওয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা সূরাল মুমিনুন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন যে তারাই হচ্ছে মুমিনদের ভিতরে সবচেয়ে ভালো উত্তম যারা ভালো কাজে ইউসারিউনা ফিল খায়রাত উত্তম কাজে যারা অগ্রগামী থাকে আগিয়ে থাকে সবসময় এই ক্ষেত্রে তাফসিরের ভিতরে এসেছে
যে নামাজকে তারা সঠিক সময়ে পড়ে, তেমনি ভাবে রোজাকেও তারা সঠিক ভাবে দ্রুত আদায় করে ফেলবে। ইউসারিউনা ফিল খায়রাত ওয়াহুম লাহা সাবিকুন, যারা এই ভালো কাজ করতে আগিয়ে থাকে। এই জন্য শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা, শেখ ইবনু হাজম আসকার ইবনু হাজম, তারা প্রত্যেকেই কিতাবের ভিতরে বলেছেন যে কোন মহিলার উচিত হবে না দেরি করা, দেরি করাটা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসারিউনা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়াহুম লাহা সাবিকুন। দুটো দলিল তারা দিয়েছেন যে দ্রুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়েছেন, যত দ্রুত করা সম্ভব ততই উত্তম। কিন্তু কেউ যদি দ্রুত করতে না পারলো সেই ক্ষেত্রে তাকে ফিরিয়ে দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে সকল একটি ছোট দরখাস্ত আমার কাছে এসেছে যে যারা প্রেগন্যান্ট এবং যাদের ডেলিভারি হয়েছে অথবা ব্রেস্ট ফিডিং যারা করছেন সে সকল মা, তাদের রোজার অবস্থাটা কি হবে? এখানে ওয়াআলাল্লাযীনা ইউতিকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাফসীর করছেন, ওয়াআলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন কানাত রুখসাতান লিশাইখ আল কাবীর ওয়াল মারআতি কাবীরা ওয়াহুমা ইউতিকুনা সিয়াম আন ইফতারা يفطر ويطعم مكان كل يوم مسكينا اي কথাটুকু বলেছেন ইবনে আব্বাস, এবং এটি সহিভাবে ইরওয়াউল গালিলের ভিতরে 5 নম্বর ভলিউমের 18 নম্বর পৃষ্ঠায় শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তাকে সহি বলেছেন। রুখসাতু লিশাইখ আল কাবীর ওয়াল আজুজ আল কাবীরা, মানে বৃদ্ধ মহিলা অথবা বৃদ্ধ পুরুষ, অতি বৃদ্ধ যারা রোজা রাখতে পারে না, ফিজালিকা হুমা ইউতিকুনা সিয়াম আন ইফতারু ইনশা, তারা যদি চায় তাহলে তারা রোজা না রাখতে পারে, ভেঙে ফেলতে পারে। ওয়া ইউতিউমা হা কুল্লু ইয়াউমি মিসকিনান, তারা প্রত্যেক দিনের পরিবর্তে মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। ওয়ালা কাদাউ আলাইহুমা, ভালো করে লক্ষ্য করুন, তাদেরকে পরে কাজা করতে হবে না। এই যে কথাটুকু ওয়ালা কাদাহু আলাইহুমা, তাদেরকে কাদা করতে হবে না। সুম্মা নাফাখা ফি যালিকা হাযিল আয়া ফামান শাহিদা মিনকুমু শাহর ফালিয়াসুম ওয়া সাবিত লিশাইখ আল কাবীর ওয়াল আজুজ আল কিবরা কাবীরা ইযা কানা লা ইউতিকিয়ান সিয়াম ওয়াল হুবলা ওয়াল হুবলা তারা যারা ভয় পাচ্ছে যে যে সকল ব্রেস্ট ফিডিং মহিলা অথবা যাদের প্রেগনেন্ট, তারা যদি মনে করে যে তাদের রোজাতে তাদের ক্ষতি হবে, ইজা খাফাত কালা আবু দাউদ ইয়ানি আলা আওলাদিহিমা আফতারাফা, তারা ইচ্ছা করলে রোজা ভেঙে ফেলতে পারে এবং একইভাবে তারা ফিদিয়া দিয়ে দিবে। ওয়ালা কাদাউ আলাইহিমা, তাদেরকে কাদা করতে হবে না। এই এই কথার সাথেই হচ্ছে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি একমত পোষণ করেছেন। এখানে আরেকটি ওপিনিয়ন হচ্ছে যে শুধু কাজা আদায় করতে হবে, ফিরিয়ে দিতে হবে না। আরেকটি ওপিনিয়ন হচ্ছে যে কাজাও করতে হবে, তাকে ফিরিয়েও দিতে হবে। সুতরাং সহিভাবে যেটা এসেছে সেটাই আমরা এখানে তালাশ করেছি এবং আপনাদেরকে আপনাদের খেদমতে বলছি যে ফিরিয়ে দিতে হবে, কোনো কাজা আদায় করতে হবে না প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং মহিলাদের জন্য। এর এর অনেকগুলো দলিল রয়েছে। একটি হচ্ছে তাফসীর ইবনে কাসির থেকে যেখানে ইবনে আব্বাস বলেছেন, আর দুটো দলিল হচ্ছে বাইহাকিতে এসেছে, ইমাম শাফিঈর সনদে একটি এসেছে, মালিক থেকে বর্ণনা করেছেন ইবনে ওমর
যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে এসে খুব ভয় পাচ্ছে যে তার ক্ষতি হয়ে যাবে এবং তিনি প্রেগনেন্ট। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা তাকে বললেন যে তুমি রোজা রেখো না এবং তার বিনিময়ে এক মুদ মানে করে গম গরিব মানুষকে দিয়ে দাও, হিন্তা আল মুদ হিন্তা, যে একটি এক মুদ গম দিতে হবে, মানে আমরা যেভাবে ফিতরা আদায় করি সেইভাবে প্রত্যেক দিনে। এই এটি বাইহাকিতে এসেছে এবং সনদ সহি। আরেকটি ঘটনা এসেছে দারাকুতুনিতে, এসেছে ইবনে ওমর থেকে, এটিও সহিভাবে এসেছে। সেটি হচ্ছে যে ইবনে ওমর ব্রেস্ট ফিডিং মরদিউ আল হুবলা ওয়াল হামিল মহিলাদের জন্য বলেছেন যে তারা রোজা ভেঙে ফেলবে এবং তাদেরকে কাজা আদায় করতে হবে না, যেটা আমরা আবু দাউদে ইরওয়াউল গালিলের রেওয়ায়েতে বলেছি। তাছাড়া আরেকটি রেওয়ায়েতে এসেছে যে প্রেগনেন্ট মহিলাদেরকে তিনি আবারও বলেছেন যে তারা রোজা রাখবে না, কিন্তু একটি গরিবকে প্রত্যেক দিন খাওয়াবে এবং তার কোনো কাদা আদায় করতে হবে না। ইসনাদ হাসান। আরেকটি রেওয়ায়েত এসেছে যেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার নিজের মেয়েকে এমন একটি কোরাইশের পুরুষের কাছে বিয়ে দিয়েছিলেন এবং সে যখন প্রেগনেন্ট হয়েছিল তখন সে রোজার মাসে অত্যন্ত তৃষ্ণার্ত ছিল এবং ইবনে ওমর তার নিজের মেয়েকে বললেন তুমি রোজা ভেঙে ফেলো এবং তার বিনিময়ে একজন করে মানুষকে মিসকিনকে ফিরিয়া আদায় করো, তোমার উপরে কোনো কাজা করতে হবে না। এবং এই কথার সাথে একমত পোষণ করেছে ইবনে আব্বাস এবং এটি সহি সনদের ভিতরে রয়েছে। সুতরাং এই থেকে আমরা জানতে পারলাম ওয়া আলাল্লাযিনা ইউতিকুনহু ফিতিয়াতুন তুআমু মিসকিন, যে এই আয়াতের আওতায় শুধুমাত্র যে বৃদ্ধ এবং বৃদ্ধা যাদের আর আরোগ্য হওয়ার কোনো আশা নেই, এত বৃদ্ধ হয়ে গেছে, এখানে বুঝতে হবে অসুস্থতার কথা কিন্তু আমি বলিনি, শুধু বৃদ্ধা, শাইখাল কাবীরা কাবীরা, অত্যন্ত বৃদ্ধ, যে বৃদ্ধ এমন যে তার সমস্ত শারীরিক অসুবিধাগুলোতে তার রোজা রাখা তাদের জন্য স্বাস্থ্যের ক্ষতিকর, প্রাণহানি হতে পারে, এই ধরনের যদি হয় তখন সে ফিদিয়া দিবে এবং তার কোনো কাজা আদায় করতে হবে না। আর প্রেগনেন্ট মহিলা ব্রেস্টফিডিং মহিলাদের ক্ষেত্রে একই হুকুম এসেছে ইবনে আব্বাস থেকে এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে তাদেরকেও ফিরিয়ে দিতে হবে এবং পরে যখন তারা সুস্থ হয়ে যাবে পরবর্তী সময় তখন তাদেরকে কাজা আদায় করতে হবে না, ফিরিয়ে দেওয়াই যথেষ্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর অসুস্থ যারা যারা রোজা রাখছেন না অসুস্থতার জন্য, সেটি বিস্তারিত আলোচনা করতে হবে, আপনারা আশা করি এই ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। অসুস্থতার সাথে রোজার যে সম্পর্ক সেটি রোজার আগে আমরা আলোচনা করব, সমস্ত কিছু একদিনে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় এবং প্রশ্ন করা উচিত নয়, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে এই পর্যায়ে যে কথাগুলো আবারও একটু আলোচনা করে নিই, সেটি হচ্ছে গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে অ্যাবর্টেড অ্যাবর্শন হয়েছে এই ধরনের বাচ্চার জানাজা পড়তে হবে কিনা। জানাজা পড়া ওয়াজিব নয়, কারণ ছোট বাচ্চাদের জানাজা পড়ার দুই রকমই হাদিস রয়েছে, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন কখনো পড়েনি, কিন্তু খাস করে যে অ্যাবর্টেড বাচ্চা যেটি অ্যাবর্শন হয়েছে যার বয়স 4 মাসের বেশি, যে বাচ্চাটা দেখতে হাত পা গুলো দেখলে কিছুটা অঙ্গ প্রত্যঙ্গ তার গঠিত হয়েছে, সেই ধরনের বাচ্চা যখন অ্যাবর্শন হয় তার জানাজা পড়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পড়তে বলেছেন, ওয়াসুকতু ইউসাল্লি আলাইহি ওয়া ইয়াদউ লিল ওয়ালিদাইহি ওয়াল মাগফিরাতু ওয়ার রাহমা, রাওয়াহু আবু দাউদ হাযাল হাদিস সহীহ আলবানী সহীহ জামিয়ে 3525। যে তোমরা মিসকেরিড বাচ্চা যেগুলো হয়েছে সে বাচ্চার উপরে তোমরা জানাজার নামাজ পড়ো। এখন জানাজার নামাজ পড়ো এর মানে এই নয়, সেটা আমরা পরে আলোচনা করব, শুধু এখানে একটুকু বলে রাখছি যে ওই বাচ্চার মাগফিরাত কামনা করা যাবে না,
সেটি হচ্ছে ওই বাচ্চাটার পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করতে হবে, তাদের উপর রহমত কামনা করতে হবে। এটি হচ্ছে জানাজা পড়ার উদ্দেশ্য। যে যেই ভদ্রমহিলার যেই মায়ের সন্তান অ্যাবর্শন হয়ে গিয়েছে, সেই মায়ের এবং সেই অ্যাবর্টেড বাচ্চার পিতা মাতা মানে পিতার জন্য এবং মায়ের জন্য আমরা জানাজার নামাজে দোয়া করব। লিলওয়ালিদাইহি ফিল মাগফিরাতি ওয়ার রাহমা, এবং এটাই হচ্ছে উত্তম। এখানে ওই বাচ্চাটার জন্য একটি নাম রাখতে হবে, মানে কবর দেওয়ার আগে। এই এটিও স্কলাররা বলেছেন, ওয়া ইসমিউ সুক্তু আল্লাযী ইউসিবু তামীযুহু ওয়া লাম ইয়াতাবায়্যান আযকুরু হুয়া আল আনসা যা আযকারা যাকারা ওয়া আনসা বিআন্না ইউসমা আসমাআন ইউসলিহু লাহুমা জামিআন কা সালামা কাতাদা সাআদা ওয়া হিন্দ উতবা হিবাতুল্লাহ। মানে এখানে স্কলাররা বলছেন তাদের ফতোয়ার বইগুলোতে, যে ওই বাচ্চাটা যে এটা মেয়ে না পুরুষ এটা তো বোঝা যাবে না, যেহেতু চার মাসের মিসক্যারিজ এর বাচ্চা, মেয়েও হতে পারে পুরুষও হতে পারে, মানে এটি হাত পা মাথা কিছুটা কিছুটা হয়েছে। এই জন্য যে কোনো একটা নাম রাখতে হবে, যে যে নামের ক্ষেত্রে বোঝা যাবে যে নামটা মেয়েদেরও হতে পারে ছেলেদেরও হতে পারে, যেমন সালামা কাতাদা সাআদা হিবাতুল্লাহ, হিবাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর উপহার, এইরকম একটা নাম রেখে তারপরে তাকে জানাজা পড়ে তারপরে তাকে কবরে কবর দিতে হবে, দাফন করতে হবে। এটি হচ্ছে হক, বিভিন্ন স্কলাররা তাই বলেছেন, কারণ যার জানাজা পড়তে হয় তার নাম রেখে তাকে চিহ্নিত করা জরুরি, এটা সুন্নাহ। এই কারণে এটি একটি মাসালা। আর যে সকল যে মায়ের সন্তান অ্যাবর্শন হয়ে গিয়েছে, অ্যাবর্শন হয়ে গেলে সেই মায়ের সেই বাচ্চা মায়ের নাড়ি ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে। এই হাদিসটা অন্যান্য স্কলাররা দুর্বল বললেও শেখ আলবানী সিলসিলা তার ইবনে সাহি ইবনে মাজাতে সহি বলেছেন। এটি হচ্ছে হাদিস হচ্ছে والذي نفسي بيده ان الثقات ليزر امه بصراره الا الجنه الى جنتي اذا احتسبته 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 نبي صلى الله عليه وسلم বলেছেন, যার হাতে আমার প্রাণ তার কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি। আপনারা সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম নিয়ে অনেক হাদিস বর্ণনা করেছেন, কথা বলেছেন। আমাদের বাংলাদেশের অনেক মায়েরা বিশেষ করে আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, আমার ছোট ছেলের কসম, আমার সবচেয়ে আদরের নাতির কসম, এইভাবে কসম খাওয়া হচ্ছে হারাম, শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারোর কিছুতে কোনো কিছুতে আমরা কসম নিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্ট বস্তুর উপরে কসম নিতে পারেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্ট মাখলুক যেগুলি উনি সৃষ্টি করেছেন, পাহাড় গাছ তারপরে উট তারপরে হচ্ছে সমুদ্র, এই জৈতুন ফল অথবা ডুমুর ফল, এই সকল তার সৃষ্টির উপরে ঘোড়া, এগুলোর উপরে তিনি কসম নিতে পারেন। কিন্তু বান্দা আমরা যারা মাখলুক তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম নিতে পারব, শুধুমাত্র আল্লাহ না, ওয়াল্লাহি যখন বললাম আল্লাহর নামে কসম হয়ে গেল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের ভিতরে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণ, আমাদের সবার প্রাণ আল্লাহর হাতে রয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং ওইভাবে কসম করা যায়। আর যদি কসম করে আমার ছোট ছেলের কসম, সাথে সাথে সে শিরক করল, সে কোনো কোনো স্কলারদের মতে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া উচিত অথবা তওবা করা উচিত, এটি একটি জঘন্য গুনার কাজ এরকম। এবং আমাদের দেশে এটা হাটে বাজারে সব জায়গায় আমাদের মহিলারা বিশেষ করে তারা এরকম করে, পুরুষরা বিশেষ করে কসম টসম খায় না, তারা শরম পায়।
আর মহিলাদের শরম খুব বেশি থাকাতে উল্টা কাজ করে বসছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদের সহায় হন। ঘটনা হচ্ছে এই যে যে সকল যে মায়ের সন্তান অবসন হয়ে গিয়েছে, ইন্না সাকাতা লা ইয়াজুরা উম্মাহু বিসরারিহি, যে সরর মানে হচ্ছে নাভি, নাভি ধরে টেনে ওই বাচ্চাটা তাকে জান্নাতে নিয়ে যাবে, ইলাল জান্নাহ, তাকে জান্নাতে নিয়ে যাবে, ইজা আহতাসাবাতহু, সে যদি ধৈর্য ধরে। শর্ত কি? ধৈর্য ধরা, ধৈর্য না ধরলে তাকে জান্নাতে নিবে না, কারণ এখানে শর্ত দিয়েছে। বাচ্চা যখন অবসন হয়ে যায় নানান কথা, এই উমুকের কুফা, অলক্ষী, কলঙ্ক, ডাক্তার ভুল করেছে সু করে দিব, এই সেই হাবি যাবি, এগুলি কোনো সবরের লক্ষণ নয়। এগুলো মুখ দিয়ে বলা মানেই হচ্ছে সবর থেকে বঞ্চিত হওয়া, আর সে তার বাচ্চা তাকে কিছুই করবে না, কারণ তাকে সবর করতে হবে, মুখে কিছু বলতে পারবে না। হাজাল হাদিস ও দাফাহু নববী ফি খুলাসা, খুলাসা কিতাবে ইমাম নববী এই হাদিসকে দুর্বল বললেও ও সাহাউল আলবানী ফি সহিহ ইবনে মাজা, ইবনে মাজাতে শেখ আলবানী এটিকে সহি বলেছেন। আশা করি বুঝতে পেরেছি। আর যে সকল বাচ্চা তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো গঠিত হয়নি, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, মাংসের একটি টুকরা, রক্তের একটি টুকরা ঠিক বুঝা যাচ্ছে না যেটি মানুষের কোনো আকার ধরছে কি ধরেছে কিনা, 81 দিনের আগে অথবা 3 মাসের আগে, সেগুলোকে জানাজা পড়তে হবে না, সেগুলোকে সরাসরি মাটিতে পুঁতে ফেলতে হবে, তার জন্য কোনো গোসল, দাফন, কাফন কিছু করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে ওই গত ক্লাসের এই কথাগুলো বাদ পড়েছিল। এখন আমাদের আরেকটু আমরা আলোচনা করব সবার আগে, যে যেটি হচ্ছে যে আবারও বলছি, যাদের এই পর্যন্ত ভুল হয়েছে যে বাংলাদেশের নিয়ম অনুযায়ী যারা 3 দিনের কম ডিসচার্জকে, মাসিককে যারা মাসিক বলে মনে করেন না, তারা অত্যন্ত ভুলে আছেন, তাদেরকে মাসিক এটাকে মনে করতে হবে এবং নামাজ থেকে বিরত থাকতে হবে। যারা ভুল করেছেন তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি খাতাআ ওয়া নাসিয়ান ওয়া মা ইস্তাকরাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের ভুলগুলোকে ক্ষমার যোগ্য করেছেন, যে যেগুলো সে ভুলে যায় অথবা করতে সে বাধ্য হয়। আর ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই ব্যাপারে কোনো বিচ্যুতি হলে তোমাদের কোনো গুনাহ নাই, তবে ইচ্ছাকৃতভাবে করলে ভিন্ন কথা। এইভাবে বিভিন্ন স্কলার বিভিন্ন সময়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, বলেছেন যে ভুল করে কিছু করলে, না জানা থাকলে কিছু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি দিবেন না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসু রাসূলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রাসূল না পাঠিয়ে কোনো কাউমকে তিনি শাস্তি দেন নাই, সূরা আল ইসরা। সুতরাং যখন থেকে আমরা জেনে যাব যে হুকুম, তখন থেকেই এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। আর হচ্ছে যে যখন আমরা ইস্তেহাজার সময় উজু করব, এখানে একটি প্রশ্ন গত ক্লাসে একজনে করেছেন, উনি লক্ষ্য করেননি, আমাদেরকে যখনই আমাদের ডিসচার্জ কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তখন আমরা হাদিসের ভিতরে যে নিয়মগুলো পেয়েছি সেটি হচ্ছে জায়গাটুকুকে বাঁধতে হবে, একটা প্যাড পড়তে হবে, যেন রক্তটুকু বের না হয়, কারণ এটি হচ্ছে নাজাসা, এটি বের হচ্ছে, কিন্তু এটিকে বন্ধ করার জন্য চেষ্টা, মুজাহাদা, চেষ্টা করতে হবে, তার মানে প্যাড পড়তে হবে, গোসল করতে হবে এবং প্যাড পড়তে হবে, এই তারপরেও যদি বের হয় তাতে তার উজু ভাঙবে না, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে পুরুষেরও যদি এরকম টপটপ করে পেশাব পড়ে তাহলে সালিসুল বাউল, যে হুকুম ইনকন্টিনেন্স অফ দ্য ইউরিন, একই জিনিস, যে প্রত্যেক ওয়াক্তে সে উজু করবে, উজু করার পরেও যদি তার পেশাব বের হয় অথবা মাসিকের রক্ত বের হয়ে আসে, যেটা ইস্তেহাজার হুকুম নিচ্ছে, সেই ক্ষেত্রেও তার উজু ঠিক থাকবে। কিন্তু শর্ত হচ্ছে যে উজু ওয়াক্ত শুরু হলে উজুটা করতে হবে, সকাল 10টার উজু দিয়ে
জোহরের নামাজ পড়তে পারবে না, জোহরের ওয়াক্তের উজু দিয়ে জোহরের নামাজ পড়তে হবে, অথবা আসরের নামাজের ওয়াক্ত দিয়ে আসরের উজু নামাজ পড়তে হবে। আমরা আগে বলেছি যে আসরের নামাজের শুরুর ওয়াক্ত হচ্ছে বাংলাদেশের এই ক্যালেন্ডার অনুযায়ী নয়, বাংলাদেশের এবং পাকিস্তানের আর ভারতের শুরুর ওয়াক্ত হচ্ছে যে ছায়া তার দ্বিগুণ হলেই আসর মানে শুরু হয়ে যায়, আর হচ্ছে যে সূর্য হলুদ হলে আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। এটি হচ্ছে আসল, যেটি শেষ হয়ে যাবে সেটি হচ্ছে দুইটি ওয়াক্ত, সেটি আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আমরা শুধু বলতে চাই যে শুরুর ব্যাপারটুকু, আর শেষ করে দেওয়ার আগে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে যে নামাজটুকু কাদা আদায় করতে হবে, যেটি হচ্ছে যে ওয়াক্ত ঢুকে যাওয়ার পরে যদি 30 মিনিট, শেখ আল উসাইমিন নিসফ সাআ বলেছেন, এটি বলেছেন কারণটা কি, কারণ হচ্ছে এক রাকাত নামাজ পড়তে গেলে মাত্র 5 মিনিট সময় লাগে, কিন্তু তার পবিত্রতা অর্জন করতে গেলে নামাজের আগে গোসল এবং উযু ইস্তিনজা এই বাবদ আরো 10 মিনিট থেকে 15 মিনিট যদি যোগ দেন, তাহলে নিসফ সাআ মানে মোটামুটি 30 মিনিটের মতো সময় যদি অতিক্রম হয়ে যায় ওয়াক্ত শুরুর সময় থেকে, তাহলে ধরে নিতে হবে যে ওই ওয়াক্তের নামাজটুকু তার পড়তে হবে, যেহেতু তার পড়তে পারত এই কারণে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আজকে এখানে আমি শেষ করব বিজনিল্লাহি তাআলা। আমি আপনাদেরকে প্রশ্ন করতে বলবো, প্রশ্ন করার সময় আপনাদের প্রতি অনুরোধ করছি, আমি জানি আপনাদের অনেকেই আমাদের আমার উপরে বিশেষ করে অসন্তুষ্ট থাকেন, কারণ আমার আচরণ অত্যন্ত রুড, আমি অনেক সময় আপনাদেরকে বঞ্চিত করি এবং উত্তর দেই না। আপনাদের সবার খেদমতে বলতে চাই, যখন আমার প্রতি এই ধরনের ধারণা করেন তখন আপনাদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনি কি আমার শর্তগুলো মেনেছেন, আপনি কি আমার অনুরোধগুলোকে সম্মান করেছেন, আপনি কি আমি বারবার যেই শর্তের উপরে আমি এই বক্তৃতা দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি সেগুলোকে কি আপনারা সম্মান করেছেন, তার কি কোনো মূল্য আপনাদের কাছে আছে, সেটির প্রশ্ন আমি করতে চাই। আমরা যদি সবাই একে অপরকে সম্মান করি, এখানে আমরা যে দর্শ নিচ্ছি সেই দর্শ দিয়ে আমরা সুনির্দিষ্ট একটি বিষয়কে জানার চেষ্টা করছি। এই ক্লাস এই উদ্দেশ্যে ব্যবহার হবে না যে ইসলামের যাবতীয় বিধিবিধান আপনাদেরকে এক রাতে 25 মিনিটে যার যা খুশি মনে আসে সেগুলি জিজ্ঞাসা করলেই আমি এখানে এই সবকিছু বর্ণনা করতে পারবো, সে ক্ষমতাও আমার নেই। কারণ আমি হচ্ছি একজন তালিবুল ইলম, আমি স্টুডেন্ট অব নলেজ, আমি বাহারুল ইলম নই, যাকে বলা হয় বিদ্যাসাগর, আল বাহর আল ইলম, সেই ধরনের ব্যক্তি আমি নই। এখানে অগণিত সংখ্যক প্রশ্ন ইসলাম সম্পর্কে, সমস্ত আহকাম সম্পর্কে কঠিন কঠিন বিভিন্ন বিষয় নিয়ে এক টানা প্রশ্ন করলে আমার পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব নয়, সেই ক্ষেত্রে আপনাদের অন্য কোনো জ্ঞানী ব্যক্তি শরণাপন্ন হওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। আমি আমার জ্ঞান খুব কম সীমিত, আমি একজন তালিবুল ইলম, আমি একজন জ্ঞানের ছাত্র, আমি নিজেও মানে এখনো পড়াশোনা করি শিখি, আপনাদেরকে আমার জ্ঞান থেকে আপনাদের একটা শেয়ার দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমি চেষ্টা করব আপনাদের যে বিষয়গুলো যেগুলো আপনারা জানতে চাচ্ছেন সেগুলো আমি আপনাদেরকে জানাবো, কিন্তু অনেক বিষয় আছে, আমরা যেহেতু আমেরিকায় থাকি এখানে খোলামেলা পাবলিকলি এই কথাগুলো রেকর্ড হচ্ছে, ইচ্ছা করলে আমি অনেক স্পর্শকাতর সেন্সিটিভ অনেক বিষয় নিয়ে আমি খোলামেলা আলোচনা করতে পারবো না, এটির সীমাবদ্ধতা রয়েছে, অনেক ধরনের জটিলতা আছে, আপনারা হয়তো এর সম্পর্কে কোনো ওয়াকিবহাল নন, কিন্তু আপনাদের খেদমতে আমি জানাচ্ছি অস্ট্রেলিয়া এবং ফ্রান্সে এই ধরনের দুইজন মাশায়েখকে শুধুমাত্র মেয়েদের ঘটিত একটি মাসালা অন্য ব্যাখ্যা দিয়ে বলার ক্ষেত্রে তাদেরকে দুইজনকে বন্দি করা হয়েছিল এবং তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল, এই ধরনের নজির আমাদের সামনে রয়েছে। শুধু শুধু গায়ে পড়ে মানুষের বিপদ ডেকে আনা, একটি ক্লাসের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটি কোনো ভালো উত্তম চরিত্রের অধিকারী নেই কারো কোনো
মহিলার হতে পারে না, আমি বিশ্বাস করি। আমরা সবাই এখানে এসেছি কিছু সহি কোরআন সুন্নাহ শিক্ষা লাভ করার জন্য, আপনাদেরকে সবর করতে হবে। ধীরে ধীরে আমরা এক এক বিষয়ের পর এক এক বিষয় নিয়ে আলোচনা করব। যাদের অন্য কোনো প্রশ্ন যদি থাকে আমাকে ইমেল করবেন, অথবা অন্য লোক মারফত আমার কাছে সরাসরি লোক পাঠিয়ে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করতে পারেন, সেটি যদি করতে চান। কিন্তু ইমেল করলে আমি সেটির জবাব দিব। আশা করি টেলিফোনের লাইন এই কাজে ব্যবহার করবেন না, প্রশ্ন করুন বিজনিল্লাহ তাআলা। প্রশ্ন করুন। আপনারা সবাই ইনশাল্লাহ যে প্রশ্ন করুন, আবারও সবকিছু প্রশ্নের ক্ষেত্রে আমরা যেন শৃঙ্খলা বজায় রাখি ইনশাল্লাহ। প্রশ্ন করুন। প্রশ্ন করুন, প্রশ্ন যদি থাকে তাহলে করুন, আর না থাকলে আমরা আলোচনা এখানেই শেষ করে দিতে পারি বিজনিল্লাহ তাআলা। আমরা অপেক্ষা করছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাত, বলুন ভাই। আমি একটা প্রশ্ন করি, যেটা অবশ্যই যদি অনেকবার ক্লিয়ার করেছেন, যেটা যে প্রেগনেন্ট মহিলারা, সেটা আমরা তাইলে অপিনিয়ন সবগুলোর উপর যেটা কোরআন আর হাদিসের ভিত্তিতে স্ট্রংগেস্ট অপিনিয়ন ক্ষেত্রে আমরা যদি একই নিয়ে ইনশাল্লাহ যে আমরা সিগিয়া দিয়ে দিব আর করতে হবে না, করতে হবে তাহলে এটাই বুঝলাম, এটাই ক্লিয়ার ভাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টুকু আবারও শ্রোতাদের স্মরণ করিয়ে দিয়েছেন বিজনিল্লাহি তাআলা। আমরা দারাকুতুনি থেকে এবং আমরা বাইহাকি থেকে দুইটি হাদিসের উদ্ধৃতি দিয়েছি, সেটি ইবনে ওমর এবং ইবনে আব্বাস থেকে এসেছে, এবং দুইটোর ভিতরে ইবনে ওমর বলেছেন যে লা কাদা আলাইহা, যে তাকে কাদা আদায় করতে হবে না, শুধু ফিদিয়া দিতে হবে, ফিদিয়াতুন তোআমু মিসকিন। আর কোরআনের ব্যাখ্যা থেকে ইবনে আব্বাস বলেছেন যে যে অসুস্থ বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষের সাথে এই প্রেগনেন্ট মহিলা এবং ব্রেস্ট ফিডিং মহিলা, তাদেরও অন্তর্ভুক্ত থাকবে। সুতরাং তিনটি দলিলের প্রেক্ষিতে আমরা সবচেয়ে শক্তিশালী যে মত পাচ্ছি সেটি হচ্ছে যে আমরা রোজার মাসে চলাকালীন সময়ে ফিদিয়া দিব। ভালো করে লক্ষ্য করুন, ফিদিয়াটা অবশ্যই আপনাদেরকে রোজার মাসে দেওয়াই উত্তম, যেহেতু এটি রোজার ব্যাপারে হচ্ছে। সুতরাং ফিদিয়া দিয়ে দিব, কিন্তু প্রেগনেন্ট মহিলা যখন তার ডেলিভারি হয়ে যাবে, ব্রেস্ট ফিডিং মহিলা যখন তার ব্রেস্ট ফিডিং বন্ধ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তখন তাকে সেই কাজা আদায় করতে হবে না ইনশাআল্লাহ তাআলা। শুধু ফিদিয়ার মাধ্যমেই সেটি পরিষ্কার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমি এটি বলতে ভুলে গেছি, যেটি আমার বলা উচিত ছিল, আমি ক্ষমা চাচ্ছি এটি আমার বক্তব্যের ভিতরে না থাকাতে, আমি সুযোগ নিচ্ছি আপনাদের কাছ থেকে বিজনেসটা একটু ধৈর্য ধরুন। সেটি হচ্ছে নামাজ যখন এরকম বাদ পড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের হুকুম হচ্ছে অতিরিক্ত নওয়াফেলা নামাজ পড়া। এটি হচ্ছে নামাজের যে সকল নামাজের আমাদের কম রয়েছে বলে আমরা যখন জেনে যাব যে আমাদের অনেক নামাজ আমরা আগে যদি পড়িনি, সেটা যে কারণেই হোক না কেন, সেই ক্ষেত্রে স্কলার যে হাদিসের উদ্ধৃতি দেন সেটি হচ্ছে যে নামাজ নওয়াফেলা ভাবে পড়তে হবে, অতিরিক্ত নওয়াফেলা করতে হবে, নওয়াফেলার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। এই হাদিস আছে অনেকগুলো, আমরা এটা উল্লেখ করতে চাচ্ছি না, কিন্তু নামাজের সাথে তুলনা করে রোজা অনেক নফল রাখলে ওই রোজা যেগুলো রাখতে পারিনি
যে সকল রোজাগুলো বাদ পড়েছে এখন কেউ যদি রাখতে চায় সেটি নামাজের মতো করে নফল রোজা রাখলে ওগুলো আদায় হবে না। সেই ক্ষেত্রে দলিল হচ্ছে যে নামাজ এবং রোজা ভিন্ন জিনিস, কারণ নামাজ নাওয়াফেলা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে পূর্ণ করবেন, কিন্তু রোজা নামাজের মতো নয়, কারণ রোজা নাওয়াফেলা হলে সেটি যেকোনো সময় ভাঙ্গা যায়। যেমন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে তিনি একবার মানে রোজা রাখি, ইয়া রাসূলুল্লাহ লাকাদ আফতারাত ওয়া কুনতু সাঈমা, যে আমি এক রোজা রাখছিলাম, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিচ্ছে উম্মে হানি, তিনি বলছেন যে আমি রোজা ভেঙে ফেললাম। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, ফাকালা লাহা আকুনতা তাকদিয়া শাইআ, তুমি কি কাজা রোজা করতেছিলে? ক্বালাত লা, যে আমি কাজা রোজাগুলো আদায় করছিলাম না। ক্বালা ফালা ইয়াদরিকু ইয়াদরিকি আন কানা তাতাউ, যদি তুমি নফল রোজা রাখো তাহলে তোমাকে কিছু করতে হবে না। এই হাদিসটুকু সহি আলবানী আবু দাউদের ভিতরে সহি বলেছেন। এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে নফল রোজা আর কাজা রোজা সম্পূর্ণ আলাদা, মানে নফল রোজা রাখলে কাজা আদায় হবে না। এই হাদিস হচ্ছে এটার দলিল। আর নফল রোজা যেকোনো সময় ভাঙা যায়, কিন্তু কাজা রোজা সুনির্দিষ্ট করে যখন রাখবে সেটি যদি ফরজের কাজা হয়, ফরজ ছাড়া তো কাজা করার উপায় নেই, সুতরাং সেটি ভাঙতে পারবে না যখন সে রাখবে, আর ভাঙলেও তার বিনিময়ে আরেকটি রাখতে হবে। সুতরাং যাদের রোজাগুলো বাদ পড়েছে, সেটি হায়েজের কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, সেই আলোচনায় আমরা এখন যাব না। শুধু আমি একটি জিনিস আপনাদের খেদমতে বলতে চাই যে রোজা রাখার সময় দুটো জিনিস আপনাদেরকে মনের ভিতরে এতেমাদ থাকতে হবে। একটি হচ্ছে কি রোজা রাখছেন, এটি কি ফরজের জন্য রাখছেন নাকি আপনি নাওয়াফেলা করছেন, এটি মনের ভিতরে আসতে হবে। অথবা আপনি যখন অতীতকালের রোজাগুলো আদায় করবেন তখন আপনাকে মনের ভিতরে স্থির হতে হবে যে আমি এই বছর 10 দিন রোজা রাখবো কিংবা 1 মাস রোজা রাখবো, অতীতের রোজা অথবা 20 দিনের রোজা রাখবো, অথবা আমার হায়েজ অনুযায়ী আমি 5 বছর রোজা রাখিনি, তাহলে হায়েজের যদি সময় 6 দিন হয় তাহলে 5 × 6 = 30, তাহলে 30টা রোজা আমার প্রতি বছর রোজার মাসে বাদ পড়েছে গ্রসলি অনুমানিক। তাহলে আপনি উত্তর আমেরিকায় যখন থাকেন তখন আপনি দেখবেন যে নভেম্বর মাসে ডিসেম্বর মাসে দিনটা ছোট হয়ে যায়, সেই ছোট দিনগুলো বেছে আপনি 1 মাসের একটা কর্মসূচি হাতে নিতে পারেন যে এই 1 মাস আমি ওই কাজা রোজাগুলো আদায় করব, অথবা 15 দিন অথবা 20 দিন এরকম করে। কিন্তু রোজা রাখার সময় আপনাকে মনে রাখতে হবে যে এটি ফরজ রোজা, আমি কাজা আদায় করতেছি, এটি মনে থাকতে হবে। ওই নফল রোজা রেখে রেখে অনেক নফল রোজা রাখলাম, আল্লাহ সেগুলোকে ফরজ করে দিবেন অথবা সেটি উনি কনভার্ট করে দিবেন, এই ধরনের কোনো দলিল নাই। যারা এটা বলে তাদের কাছ থেকে আমরা কোনো দলিল পাই না, আর এইভাবে কিয়াস করা বৈধ নয়, কারণ এটি কিয়াসের বিষয় নয়। কারণ রোজা যদি সেই ব্যক্তির পাওনা থাকে এবং সে যদি মৃত্যু পথযাত্রী হয়ে থাকে, তাহলে ইচ্ছা করলে সে ওসিয়ত করতে পারে তার ওয়ারিসদের কাছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা আলাইহা সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুন, যে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার রোজাগুলি তার অভিভাবকরা ইচ্ছা করলে রাখতে পারে, কিন্তু নামাজের ক্ষেত্রে সেটা পারে না। যে একজন লোক নামাজ পড়ে নেই, এখন সে মারা গেছে, এখন ওই নামাজের বিনিময়ে আমরা ফিরিয়ে দিতে পারবো না। যদিও এটা বাংলাদেশে চালু আছে, এটির কোনো দলিল নাই, নামাজ না পড়লে সেটি পড়ে নাই, তাকে তার সাথে আল্লাহর সাথে সুবহানাহু তাআলার সাথে তার সম্পর্ক হবে। শুধুমাত্র এই কথাটুকু আমার মূল বক্তৃতা থেকে বাদ পড়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে সকল রোজাগুলো আমাদের বন্ধের বাদ পড়েছে সেগুলো ফরজ রোজা বাদ পড়েছে, সেগুলোকে আপনি যখন কাজা করতে যাবেন তখন আপনার মনের ভিতরে নিয়ত হিসাবে মানে এতেমাদ থাকতে হবে যে এটি আমি ফরজ রোজার কাজা করছি, দ্যাট ইজ রিকোয়ার্ড, কারণ এটি হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। যদি আপনি
ফজরের নামাজের আগে নিয়ত করতে ব্যর্থ হন তাহলে সেটি ফরজ নামাজের জন্য হবে না, কারণ নফল রোজার নিয়ত দুপুরের আগ পর্যন্ত করা বৈধ, কিন্তু ফরজ নামাজের ফরজ রোজার নিয়ত দুপুরের আগ পর্যন্ত আপনি করতে পারেন না, সেটি আপনাকে রাতের বেলায় সিদ্ধান্ত নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হলো, একজনের বাচ্চা হয়েছে রোজার আগের দিন, সারা রোজায় তিনি রোজা রাখতে পারেন নাই, এখন তিনি ফি দিয়েও দেন নাই, তখন জানতেন না, এখন যদি জানতে পারেন তখন ফি দিয়ে দিবেন কেমন করে দিবেন, ওই কোন ইসে রেটে হবে এটা? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিক, জানার আগ্রহ বাড়িয়ে দিক বিজনিল্লাহি তাআলা। যারা এই রোজা রাখেননি যেহেতু নিফাস অবস্থায় ছিলেন, তাকে মানে এই রোজাগুলোর ফিদিয়া আদায় করতে হবে, এবং এটা অতি শীঘ্রই সে করবে, যখন তার সুবিধা হয় তখন সে ফিদিয়া আদায় করবে। যদি তিনি ইচ্ছা করেন এখন আদায় করতে, ইচ্ছা করলে পারেন, প্রতিদিনের বিনিময়ে একজন করে একটা করে মানে মিসকিনকে তার খাবার দিতে হবে নিসফু সাআ, মানে বাংলাদেশের তুলনায় এক প্লেট ভর্তি খাবার, মাছ মাংস যেগুলো আমরা খাই ভাত সহ, এরকম পেট পুড়ে যেন সে এক বেলা ভালোভাবে খেতে পারে, এই ধরনের খাবার দিতে হবে, পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ নিসফু সা এটি অর্ধেক সা। সেই ক্ষেত্রে বাংলাদেশে দুই বেলা খাবার দিয়ে দেওয়াই উত্তম, তাহলে আর কোনো সমস্যা থাকে না, এক একভাবেই তাকে দিয়ে দিতে হবে। এখন এই দেশে যেহেতু ওরকম মিসকিন যারা খাবার খেতে মুস্তাহেক এইগুলো পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে যেখানে পাওয়া যায় সেখানে সেটা আদায় করতে হবে। এখন আদায় করার সময় কি, যিনি এটি জানতেন না এখন জানতে পেরেছেন, তার উচিত হচ্ছে এখনই এটি আদায় করা, আগামী রোজার জন্য তার অপেক্ষা করাটা ঠিক হবে না। কারণ আমরা এখানে স্কলারদের থেকে বলেছি যে রোজার ক্ষেত্রে ইবনু হাজম শেখ আলবানী তারা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। এই দুইটি আয়াত দ্বারা স্কলাররা বলছেন যে রোজার ক্ষেত্রে যেগুলো বাদ পড়েছে সেগুলোকে দ্রুত আদায় করাই হচ্ছে উত্তম। সুতরাং সামর্থ্যের উপর ভিত্তি করে তার দ্রুত সেটা আদায় করতে হবে, মানে তাকে কিছু টাকা পয়সা জোগাড় করতে হবে, এবং বাংলাদেশে সে টাকাগুলোকে নিয়ে একজন গরিব মানুষকে বলতে হবে যে তুমি এক মাস ধরে আমার বাসায় এসে খেয়ে যাবে এক বেলা, আর এক বেলার খাবার সাথে করে নিয়ে যাবে, এইভাবে আদায় করা যেতে পারে। আরেকটি হচ্ছে কোন রেস্টুরেন্টে যদি আপনি টাকা দিয়ে দেন যে এই লোকটুকু প্রতিদিন দুপুরবেলা এসে তাকে দুই বাটি ভাত, তারপরে দুই বাটি গোস্ত আর এক বাটি ডাল এটা দিয়ে দিবে, এবং এই বাবদ আপনি হোটেলে এই টাকাগুলো দিয়ে দিলেন, সে ওইখান থেকে নিয়ে যাবে, খাবার দিতে হবে, এটি হচ্ছে মূল কথা। এখানে কোনো টাকা দিলে এটা আদায় হবে না, কারণ টাকার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোয়াম ও মিসকিন, এটা খাবার হতে হবে, এই খাবার না দিলে এটি ফিদিয়া হবে না। যেমন আমাদের দেশে এতিমখানাতে দিয়ে দেয় যে টাকা দিয়ে দিলাম, এটি ফিদিয়া আদায় হবে না, কারণ হচ্ছে ওই টাকা দিয়ে দেওয়া হয়েছে, ওই টাকা দিয়ে এতিমরা আদৌ খেতে পেরেছে কিনা এর কোনো কোনো কনফার্মেশন নাই, তাছাড়া এইভাবে ফিদিয়া আদায় করা যায় না। ফিদিয়া আদায় করতে গেলে আপনার তত্ত্বাবধানে জিম্মায় সরাসরি তত্ত্বাবধানে একটি গরিবকে এক বেলা এবং মানে দুই বেলার খাবার একসাথে দিয়ে দেওয়া ভালো, সেটি 30 দিনের জন্য। কিন্তু আপনি যদি মনে করেন 30টা ফকিরকে একদিনেই দিয়ে দিতে চান, সেটিও আপনি ইচ্ছা করলে পারেন। সেই ক্ষেত্রে কেউ হয়তো কোনোদিন মাংস রান্না টান্না করে সেটি ফিদিয়া আদায় করার জন্য সাদাকা করবে এই নিয়তে খাবার, তবে এটি হচ্ছে খুব ডেঞ্জারাস, এটি ডেঞ্জারাস এই কারণে, কোন পশু যদি জবাই করা হয় ফিরিয়ার নিয়তে এবং এটাকে ফি সাবিলিল্লাহ এটিকে সাদাকা করার নিয়তে কোনো, তাহলে ওইখান থেকে আবার
আপনার আত্মীয় স্বজন খেতে পারবে না, যেটা আমাদের দেশে করে, যে ফকির মিসকিনকে দাওয়াত দেয় আর সাথে আত্মীয়দেরকে দাওয়াত দেয়। সাদাকার মাংস মাছ ভাত এগুলো অন্যরা খেতে পারবে না, হারাম। সুতরাং এই ধরনের কর্মসূচি নেওয়ার আগে চিন্তা করে কর্মসূচি নেওয়া উচিত। সেই ক্ষেত্রে দুটো নিরাপদ ব্যবস্থা, একটি হচ্ছে যে কাউকে টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে প্রতি খাবার দিয়ে দেওয়া, দিস ইজ দ্য বেস্ট। এটা যদি না হয় তাহলে বাসায় আপনার পক্ষ থেকে ওই যিনি করেননি তার পক্ষ থেকে তার বাড়ি থেকে প্রতিদিন একটা ফকিরকে বলবে যে তুমি এসে খাবার খেয়ে যাবে আর নিয়ে যাবে, খেয়ে যাবে নিয়ে যাবে, এইভাবে 30 দিন এসে এই কাজটুকু করবে, তাহলে তার জন্য সহজ হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছি। আমার আরেকটা প্রশ্ন আছে, বলুন। আমরা তো কাজা রোজা আদায় করি, কিন্তু এটা কি দুইটা সব পাওয়া যাবে কিনা, নফল এবং কাজা? কারণ সব মাঝে মাঝে না, আপনার ফরজ নোজা যখন বা আপনি যখন কাজা করছেন তার মানে ফরজ বাদ পড়েছে, এই কাজা করছেন তাই তো? আপনাকে তখন আপনাকে ফরজের নিয়ত করতে হবে। এটা আমার জানা নেই, যার কাজা রোজা বাদ পড়েছে সে কোনো কিছু করতে পারবে না। আল্লাহর ঋণ যারা শোধ করতে পারে না তাদের জন্য কোনো সাদাকা নাই, এটা হচ্ছে হুকুম। এগুলি আপনার যেখানে ফরজ বাদ পড়েছে সেখানে সেই যে ব্যক্তি ফরজ বাদ পড়েছে সে কখনো নফল করতে পারে না, কারণ তাকে আগে ফরজ আদায় করতে হবে, এটি তার উপরে মানে ওয়াজিব। মৃত্যুর পরে সেই ফরজ গুলো তার ওয়ালি আদায় করতে হবে, এত শক্তিশালী, এটি খুব গুরুত্বপূর্ণ। সেই ধরনের মানে হুকুম হচ্ছে এখানে। এটার এমনি তো একটি অপরাধ হয়েছেই, ওই অপরাধ করার পরে এটি আবার আদায় করার পরে আবার বেশি সওয়াব আশা করা, এই ব্যাপারে আমার তো কোনো জ্ঞান নাই, কোনো কোরআন হাদিসে কোনো দলিল পাওয়া যায় না এটা কারা বলছে। কারণ কিন্তু আমাদের যারা নলেজ ছিল না তারা যারা করছি, যেমন মানে ফরজে নিয়তি করেছি কিন্তু দুইটা নিয়তি চিন্তা করেছি, আল্লাহ মুস্তাহান, এই ক্ষেত্রে আমি কোনো ফতোয়া দিতে পারবো না। আপনাকে পরিষ্কারভাবে যেই নামাজ মানে রোজাগুলি রাখতে হবে সেগুলোকে আপনাকে এতেমাদ থাকতে হবে যে এই রোজাগুলো আমার কাজা আমি আদায় করছি, সেই নিয়তে এখানে করতে হবে। এখানে দুনিয়ার অন্য অন্য নিয়ত করলে তো এখানে এই এই নিয়ত শুদ্ধ হচ্ছে না। আপনি যদি নজর করে থাকেন, যেমন আমাদের দেশে অনেকে করে যেটাকে বলে মান্নাত, মান্নাতের রোজা, যে কেউ বলল যে আমার যদি এই কাজটুকু হয়ে যায় তাহলে আমি একটা রোজা রাখবো, যখন এই কাজটুকু তার হয়ে যাবে তখন তাকে রোজাটা রাখতে হবে, তার জন্য এটি ওয়াজিব, না রাখলে সে গুনাহগার হবে। এখন সে মানতের রোজা নিয়ত করবে আবার নফলের নিয়ত করবে, এই ধরনের নিয়তের কোনো হাদিস আমি জানি না, অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আর আই ডোন্ট নো, অন্য কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। ওয়াইয়াকুম। প্রশ্ন করুন। মানে এটি কোনো সমস্যা নাই, যেহেতু আমরা কোরআনের আয়াত দ্বারা স্কলাররা যে ব্যাখ্যা করেছে যে ইদ্দাতু আইয়ামিন উখর, এই যে আইয়াম এই দিনগুলো অন্য দিন, এই অন্য দিন বলতে কি বুঝায়, এক্ষেত্রে জমহুর অধিকাংশ স্কলার মনে করেছে এটি তার জীবিত অবস্থায় যতদিন সম্ভব ততদিন পর্যন্ত, তার মানে সে ইচ্ছা করলে একত্রেও রাখতে পারে আবার ভেঙে ভেঙেও রাখতে পারে। এটার ব্যাখ্যা হচ্ছে এই যে কেউ যদি একত্রে রাখতে চায় সেটিও পারে, অথবা কেউ পৃথক পৃথক করে রাখতে চাইলে সেটাও পারে, সেটাই যে যেটা ইচ্ছা যেটা তার পক্ষে সম্ভব। সুতরাং এটি হচ্ছে এটার ব্যাখ্যা। তবে আমরা যে দলিল দিয়েছি মুস্তাহাব হচ্ছে ওই বছরের রোজা ওই বছরে আদায় করা, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অভ্যাস ছিল যে তার কাজাগুলি উনি ওই বছরেই সেটি আদায় করতেন, এটি হচ্ছে সবচেয়ে উত্তম এবং সওয়াব অনেক বেশি, যেহেতু এটির উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কায়েম রয়েছেন। আর যদি কোনো কারণে বাদ পড়ে যায় তাহলে সে দ্রুত আদায় করবে, এটি মুনাসিব, এটি সব স্কলারদের কথা। কিন্তু কোনো কারণে যদি সে করতে না পারে তাহলে অধিকাংশ স্কলারের মতে ফিরিয়া দিতে হবে না, কিছু সংখ্যক স্কলারের ভিতরে ফিরিয়া দিতে হবে, তওবা করতে হবে। তার ভিতরে রয়েছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ আল উসাইমিন, শেখ আল ফাউজান, শেখ জিব্রিন ইত্যাদি। পরের প্রশ্ন। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার কথা হলো যে আমি আমার অতীতের রোজাগুলো তো আদায় করতে দেরি হয়েছে আর কি, তো ওইটার জন্য তো আমি ঠিক করেছিলাম যে গরিব মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করবো, তো আজকে জানতে পারলাম যে ওটা না করলেও চলবে। এখন যেহেতু আমি মনে করেছিলাম তো সেটার জন্য কি আমাকে ওটা আদায় করতেই হবে এরকম কিছু? আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন আমি একটু ক্লিয়ার করতে চাই। আপনি বলছেন যে এগুলি না করলে চলবে, আপনি কোন রোজার কথা বলছেন না করলে চলবে? না না, কাজা রোজা যেগুলো মানে অতীতের কাজা যেগুলো তুলেছে তো সেগুলো করতে হবে? না না, সেগুলি করতে হবে, সেগুলো করতে হবে, করাটাই হচ্ছে নিরাপদ। আদায় করেছে আল্লাহ তাআলার রহমতে, ওটা আদায় করতে পেরেছি, কিন্তু দেরিতে করার জন্য যেটা আপনি বলছিলেন, দেরিতে করার জন্য যে ফিদিয়া দিতে কথা বলেছিলাম গত ক্লাসে, সেটি হচ্ছে অল্প সংখ্যক স্কলারদের কথা, তাদের কিতাব থেকে আমি এটা বলেছি। কিন্তু ফিকহ সুন্নাহ যে কিতাব রয়েছে সেই কিতাবের ভিতরে সৈয়দ সাবেক তিনি সমস্ত স্কলারদের রিপোর্টকে উল্লেখ করে বলেছেন ফিদিয়া দিতে হবে না। আপনার ইচ্ছা না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি ইচ্ছা করলে গরিব মিসকিনকে ফিদিয়া দিতে পারেন, এটি আপনার ইচ্ছা, কিন্তু আপনি বাধ্য নন, বাধ্য নন। আগেকার আগেকার দিনে যারা সালাফ ছিল তারা এরকম কোনো অপরাধ করলে তারা এরকম কিছু দান খয়রাত করত, এটা বিভিন্ন রেওয়ায়েতে এসেছে। যেমন আবদুল্লাহ ইবনে ওমর তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে না পারলে এরকম সাদাকা করতেন। এরকম অনেক সালাফ যারা রাইচুয়াস লোক ছিল তারা কোনো জিনিস যদি এরকম নিয়মিত ভাবে করত কিন্তু সেগুলি না করতে পারলে তখন তারা গরিব মিসকিনকে দান খয়রাত করত। ওই কারণে অনেকে মনে করে যে যে কাজটুকুর ত্রুটি হয়েছে নিজেদের অবহেলার জন্য সেই ক্ষেত্রে এটি আদায় করার পর কিছুটা সাদাকা দান খয়রাত করা উত্তম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে এই মানে রাগটাকে উনি প্রশমিত করেন। হাদিসের ভিতরে এসেছে যারা নীরবে দান করেন মানে গোপনে দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাদাব, গাদাব আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওর জন্য উনি এটি কমিয়ে দেন। এই সকল কারণে স্কলাররা মনে করেন কিছু দান সদগা করা ভালো, সেটি আপনার তৌফিক অনুযায়ী, কিন্তু ফিদিয়া আদায় করতে হবে না। এটি হচ্ছে আজকের ক্লাসের কথা। আমি গত ক্লাসে যদিও ফিদিয়া আদায়ের কথা বলেছি, এটিও করা যাবে কিছু সংখ্যক স্কলারদের মত অনুযায়ী, কিন্তু অধিকাংশরাই বলেছে করতে হবে না। এখন এটি আপনার ইচ্ছা, ওই রকম ইনশাআল্লাহ। প্রশ্ন বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। যারা মডারেটর রয়েছেন আপনারা কি মনে করেন যে কোনো বিষয়কে পরিষ্কার করা দরকার রয়েছে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন শ্রোতাদের পক্ষ থেকে। তাহলে আমরা আজকেই আমাদের এই হাইজের উপরে হুকুম আহকামুল হাইজ আমরা শেষ করে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি একটা জিনিস সবার পক্ষ থেকে করতে চাই প্রশ্নটা, সেটা হলো ভাই যখন আমাদের কোন কোরআন হাদিসের দলিল স্কলারদের থেকে দাবি আসছে না বা কোরআন হাদিসের দলিল দিয়ে ওনারা কোন ইয়ে দিতে পারছেন না, তখন তারা এবার কি আসবে ইজমাও দিতে পারছেন না অন্যান্য হাদিসের উপর ভিত্তি করে আর কি বেশ কিছু, সেই ক্ষেত্রে বিভিন্ন স্কলাররা মজুর স্কলাররা অপিনিয়ন দেন, তার মধ্যে আবার আদম মহাদিস যারা অপিনিয়ন দিয়ে থাকে হাদিস গুলোকে তাহাকে করেছেন বন্ধের জন্য অনেকে বলতেছেন আমরা এতগুলো অপিনিয়ন শুনলে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা বুঝি না দেখুন কোরআন হাদিসের দলিল না পাওয়া গেলে যে সমস্ত অপিনিয়ন গুলা আছে স্কলাররা দিয়েছেন সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা কালেবে এলেন অনেক ঘাটাঘাটি বা অনেক কিছু তারা পড়াশোনা করতে পারছে না পড়াশোনা করে উভয়ের জন্য কোন হুকুমটা কিভাবে তারা এখান থেকে অপিনিয়ন গুলো ব্যাপারে একটু যদি খুলে বলেন। ওকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি তাআলা, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যখন বিভিন্ন স্কলারদের ভিতরে মতভেদ হয় তখন আমাদের উচিত হচ্ছে সবার আগে যার অপিনিয়নকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তিনি হচ্ছে মুহাদ্দিস। মুহাদ্দিস হচ্ছেন যিনি যিনি হাদিস থেকে দলিল পেশ করার জন্য পারদর্শিতা উপার্জন করেছেন। স্কলারদের ভিতরে দুই ধরনের ভাগ রয়েছে, একজন রয়েছে ফকিহ যিনি ফিকহ শাস্ত্রের উপরে অত্যন্ত জ্ঞান রাখেন, আরেকজন হচ্ছে মুহাদ্দিস যিনি হাদিসের উপরে জ্ঞান রাখেন। যেহেতু হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা এবং হাদিস দ্বারা এই হুকুমগুলোকে আমাদের কাছে এসেছে, নামাজ রোজা হজ যাকাত আহকাম গুলো হাদিস দ্বারা এসেছে, সুতরাং আমাদেরকে খোঁজ নিতে হবে মানে যদি মুহাদ্দিস কোন মুহাদ্দিস যদি এই মানে বিষয়ে কোনো কথা বলেন তাহলে তার কথাটুকু বেশি গুরুত্ব বহন করবে ফকি যিনি কথা বলছেন তার থেকে। এখন মুহাদ্দিসের দলিল যেটা দেওয়া হলো সে তার দলিলকে যদি আমরা গ্রহণ করতে না চাই সেই ক্ষেত্রে আরেকজন মুহাদ্দিস প্রয়োজন হয়ে পড়বে যদি তার বিপরীতে আমরা কোনো হুকুম নিতে চাই। যেমন আমরা যখন মনে করব যে এই ক্ষেত্রে শেখ আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তার হুকুমকে আমরা গ্রহণ করতে পারছি না, তখন আমাদের উচিত হবে শেখ আল আলবানির মতো সমতুল্য একজন মুহাদ্দিসের দলিল আমাদের কাছে পেশ করা অথবা সেখান থেকে হুকুম গ্রহণ করা, যেহেতু আমরা এই হুকুমকে মেনে নিতে পারছি না কারণ আরেকজন মুহাদ্দিস তিনিও হাদিসের আলোকেই কথা বলবেন এবং হাদিসটাকে কিভাবে বুঝেছেন সেই কথাটুকুই আমাদের কাছে পরিষ্কার করে দিবেন। সেই ক্ষেত্রে আরেকজন মুহাদ্দিসের কোনো কথা যদি আমরা সাথে না পাই, না পাওয়া শর্তে ওই মুহাদ্দিসের কথা মানা ছাড়া আর আমাদের হাতে আর কোনো বিকল্প নাই, কারণ মুহাদ্দিস তিনি হাদিসের সনদের সাথে সত্যতা যাচাই করে হাদিসের কথাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কিভাবে বুঝেছেন তার দলিলকে উনি কথাকে হাদিস আকারে তিনি পেশ করছেন এবং সেটি হবে এটির দলিল। যে আমরা যেরকম দেখলাম যে আমরা এই হাইজের ক্লাস করার সময় আমরা দেখলাম যে এখানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানে ইস্তেহাজার ক্ষেত্রে যখন বলছেন যে তুমি সে প্রতি ওয়াক্তে গোসল করো, অথবা আরেক জায়গায় বলছেন যে তিনি দুইটি নামাজকে একত্র করে গোসল করো, আর আরেকটি জায়গায় বলছেন তিনি উজু করো, এই সকল জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় তিনি কাজ দেখে যেমন উম্মে হাবিবা প্রত্যেক নামাজের জন্য গোসল করতেন,
এই কথাটা জানার পরেও তিনি নীরব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তাকে বলেন নাই যে করো না। এটিকে বলা হাদিস তাকরিরি, তার মানে এটি অনুমোদনযোগ্য, এটি করা যায় যদি কেউ ইচ্ছা করে, কিন্তু এটিকে ওয়াজিব প্রমাণ করা যায় না। তেমনি ভাবে হাদিসের একটি হুকুম, সেই হুকুম আমাদের কাছে যেভাবে আসুক না কেন, এটি দেখতে হবে মুহাদ্দিস এই হাদিসটুকু কিভাবে ব্যাখ্যা করেছেন কিংবা কিভাবে গ্রহণ করেছেন। যে হাদিস নিয়ে আমাদের ভিতরে বিতর্ক হচ্ছে সেটি হচ্ছে লা ইয়ামাসাল কোরআনা ইল্লা তাহির, এটি একটি হাদিস। এই হাদিসের ক্ষেত্রে শেখ আল আলবানী বলছেন যে এই হাদিসের অনেকগুলো সূত্র রয়েছে যেগুলো দুর্বল, কিন্তু কতগুলো আছে মুরসাল, কিন্তু দুর্বলতা কিছুটা হয়েছে যে বর্ণনাকারীদের মেমোরি দুর্বল ছিল এই কারণে, অথবা যারা দুর্বল বর্ণনাকারী তাদের চরিত্রগত কোনো সমস্যা নাই, তারা সত্যবাদী কিন্তু তাদের মেমোরি ক্ষমতা কম। এই যে ভিতরের বিষয়গুলো সেগুলোকে ওরা যাচাই বাছাই করে তিনি বললেন যে এই হাদিসটুকু সহি, কিন্তু এর হুকুম কি, হুকুম এর ক্ষেত্রে তিনি এর হাদিসের আসবাবকে পরীক্ষা করে দেখলেন যে এই হুকুম হচ্ছে যে এই তাহের বলতে যে এটি শারীরিক পবিত্রতা বোঝায় না। এখন আমরা যদি এই হুকুমটাকে না মানি তাহলে আমাদের উচিত হবে আরেকজন মুহাদ্দিসের কাছে শরণাপন্ন হওয়া, যিনি এই তাহের শব্দটাকে বলছেন যে শারীরিক পবিত্রতা। এরকম যদি পাওয়া যায় তাহলে সে সেটাকে গ্রহণ করবে না, শর্ত হলো যে ওই যে স্কলার এটি বলছেন তিনি কি মুহাদ্দিস কিনা, অন্যান্য হুকুমগুলোকে তিনি হাদিসের আলোকে দিতে সক্ষম কিনা, তিনি কি হাদিসকে তাকরিজ করেছেন কিনা, হাদিসের কোনো বই তিনি মৌলিক বইয়ের কোনো তাকরিজ করেছেন কিনা, তার সনদ সম্পর্কে তার কোনো স্পেশালিটি আছে কিনা, এগুলো যদি না থাকে তাহলে বিকল্প হিসাবে অতীতের কোনো স্কলারের কাছে শরণাপন্ন হতে হবে। এইভাবে জিনিসটি চলবে। এখন আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে এই মতভেদ থেকে বেঁচে থাকবে অথবা হুকুম নিবে, এই ক্ষেত্রে মূলনীতি কি? মূলনীতি হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সবারই যত এত সময় অথবা জ্ঞান নেই, আমাদের উচিত হচ্ছে মতভেদ থেকে বেঁচে থাকা, যেখানে স্কলাররা মতভেদ করেছেন সেই দিকে না যাওয়া, বরঞ্চ স্কলার যেটা বলেছেন উত্তম সেটাকে আঁকড়ে ধরা। যেমন উজু করে কোরআন শরীফ পড়া এটাই উত্তম, সুতরাং এটাই করা উচিত, এই হচ্ছে আমাদের করা উচিত। আর আমাদের বলা উচিত কি, আমাদের বলার কোনো দায়িত্ব নেই, আমরা কোনো কোনো এজেন্সি খুলে বসে নেই যে মানুষকে হালাল হারাম বলতে থাকবো রাস্তাঘাটে যে এটা করা যাবে না হারাম, ওটা করা যাবে না হারাম। শুনুন, এইভাবে হালাল হারাম আমরা বলতে পারি না, এটি বললে গুনাহ হবে, কারণ আমরা দলিল ছাড়া কোনো জ্ঞান ছাড়া ইসলামের কোনো হুকুম বর্ণনা করতে পারি না, সে যত বড় জ্ঞানী হোক না কেন, সেটির জন্য দায় দায়িত্ব বহন করতে হবে, তাকে মিথ্যা কথা বলার অপরাধে শাস্তি পেতে হবে। এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুম সরাসরি না বুঝে হুকুম দিচ্ছে তারা ভুল করছে, সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে এক আর আমাদের করণীয় হচ্ছে আরেক। দায়িত্ব হচ্ছে মতভেদ থেকে বেঁচে যেটি সবচেয়ে নিরাপদ সেটা করা, যেমন উজু করে কোরআন স্পর্শ করা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটি উত্তম এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনকে সম্মান করা হয়, এটিও স্কলাররা বলেছেন যে এটাকে সম্মান করা, তাআজিম করা, এটি আমাদের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের কল্যাণকর। এখন এটি আমরা করব, আর করণীয় কি, যে এই সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা না বলা, না জেনে কোনো ধরনের হুকুম মানুষকে প্রচার করা এবং তার প্রসারণা করা, এগুলো গর্হিত কাজ। এই কাজের পরিণাম যদি সে যোগ্য না হয় তাহলে সে করতে পারবে না, এটিই হচ্ছে হুকুম। আর যে এটি করবে ইচ্ছাকৃতভাবে সে সমাজে বিশৃঙ্খলা করবে, এই বিশৃঙ্খলার দায় দায়িত্ব তাকে নিতে হবে, কারণ আমরা জ্ঞান ছাড়া কোনো হালাল হারাম ঘোষণা করতে পারি না, এটি হচ্ছে দলিল।
এখন সাধারণ মানুষরা কি করবে? সাধারণ মানুষদের উচিত তাদের ব্যক্তি জীবনে কোনো নির্দিষ্ট কোনো মহিলা অথবা পুরুষকে বিশ্বাসীভাবে গ্রহণ করা, যে ট্রাস্টওয়ার্দি, আস-সিকাত, আর-রাজুল সিকাত, যে যেই ব্যক্তি তার জন্য হবে অত্যন্ত গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য, তাকে সে জিজ্ঞাসা করবে যে আমি এখান থেকে কি করা উচিত আমার। তখন সে বিশ্বাসযোগ্য ব্যক্তি, সে মহিলাই হোক অথবা পুরুষই হোক, সে যখন বলবে যে এখান থেকে হুকুম হচ্ছে এই, তখন সে এটা মেনেই সে কাজ করবে। এবং তার উপরে যেহেতু সে বিশ্বাস করছে যে সে কোরআন হাদিসে অত্যন্ত জ্ঞানী, তখন সেইভাবেই সে এই অনুযায়ী কাজ করবে। সেই ক্ষেত্রে যদি বিশ্বাসযোগ্যতা ভঙ্গ কেউ না করে, কোরআন হাদিসের উপরে সে নির্ভর করে এবং সেটা যদি সে বুঝতে গিয়ে ভুল করে, তাহলে সেই ভুল হবে ইস্তিহাদ, এই ভুল, এই ভুলের জন্য সে দায়ী থাকবে না, যেহেতু সে সর্বোচ্চ চেষ্টা করেছে হককে জেনে যাওয়ার জন্য। আর যদি সে এই সঠিক পথে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটি পুরস্কার দিবে, যেহেতু সে চেষ্টা করেছে হক জানার জন্য এবং হকটাকে সে অনুসন্ধান করে পেয়েছে এবং তার উপরে কায়েম আছে ওইভাবে। সুতরাং জিজ্ঞাসা করাই হচ্ছে এর পরের অংশটুকু। তাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ব্যক্তি যারা সাধারণ মানের স্বাভাবিক জীবন যাপন করেন, কোরআন হাদিসের এত বইপত্র কিংবা জ্ঞানী তারা সমৃদ্ধ নন, তাদের উচিত তাদের মানে ব্যক্তি জীবনে কোনো বিশ্বাসযোগ্য কোনো আলিম, যারা কোরআন হাদিসে জ্ঞান রাখে, অথবা আলিমা যিনি কোরআন হাদিসে জ্ঞান রাখে, তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা, তারপরে তার কাছ থেকে জেনে নিয়ে কাজ করা, এটি হচ্ছে উত্তম। এবং আগেকার দিনে সালাফ যারা, তারা এইভাবে জিজ্ঞাসা করে করেই তারা এগুলোকে আদায় করত। এই এই এটি হচ্ছে মানে স্কলারদের আন্ডারস্ট্যান্ডিং থেকে এটাই আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের বিপরীতে যেটা দেখতে পাই সমাজে, অত্যন্ত দুঃখজনক, সেখানে কতিপয় ব্যক্তি, সেটা পুরুষ হোক মহিলা হোক, এই কারোর সাথে সম্পর্ক করে তাকে অপমান করার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য, তার কথা নিয়ে আরেক জায়গায় একটি কথাকে যাচাই বাছাই করে তাকে সামাজিকভাবে হেনস্থা করা। হ্যাঁ, তারপরে প্রথমে জিজ্ঞাসা করছে খুব ভালোভাবে যে আমি জানতে চাই, আর পরে তিন মিনিট পরে তখন তাকে বলা হলো যে আপনি কিছুই জানেন না। এরকম করা হচ্ছে গর্হিত কাজ। এরকম করলে ওর সাথে ওদের সাথে কোনো লেনদেন না করাই উচিত, কারণ বিশৃঙ্খলা করা কারোর কাম্য নয়। আপনাকে কোনো কিছু শুনতে করতে কেউ এখানে বাধ্য করছে না। এটি আমরা এখানে কোনো কোর্ট মার্শাল নিয়ে বসি নাই যে এই এই মাহফিলের থেকে যারাই শুনবে তাদেরকে মানতেই হবে, না হলে আমেরিকা থেকে ডিপোর্ট করে দেওয়া হবে, এই ধরনের কোনো হুকুম এখান থেকে জারি করা হয় না। এখানে আমরা হক জিনিসকে তালাশ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, বাংলা ভাষাভাষী মুসলিম, আমাদের কোরআন হাদিস থেকে আমাদের বসবাস বহু দূরে, এই কারণে অনেক জিনিসপত্র আমরা যখন শুনি তখন আমাদের কাছে আশ্চর্য মনে হয় যে আমরা এতকাল কি জেনে এসেছি আর এখন কি জানছি। এটি হওয়া অত্যন্ত স্বাভাবিক, কারণ যাদের দেশে কোনো সহি বইপত্র বহু অতীতে ছিল না, আজও নেই, এখনো যায়নি, সুতরাং এই জনগোষ্ঠীর কাছে সহি জিনিসকে আজীব মনে হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা সেই দেশেরই কতিপয় বান্দা এবং যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন। তো সুতরাং বক্তব্য আর দীর্ঘ করতে চাই না, যেটা আমার সবার প্রতি অনুরোধ সেটি হচ্ছে, আপনি যদি কোনো মতের সাথে দ্বিমত পোষণ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আপনার মতের উপরে কায়েম থাকুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আপনার বিপরীতে যে আরেকটি মত আছে সেই মতকে জানার চেষ্টা করুন, জেনে থাকুন, তাদেরকে সম্মান দিন। হ্যাঁ, বিশৃঙ্খলা তৈরি করবেন না এবং করা উচিত নয়। এই হচ্ছে আমার সবার প্রতি অনুরোধ, আশা করি বুঝতে পেরেছেন। হাইজ নিফাস সম্পর্কে আর কোনো যদি প্রশ্ন আপনাদের থেকে থাকে,
তাহলে সিদ্দিকা আপাকে জানাবেন, আমি অন্যভাবে ওনার কাছে সেগুলোর উত্তর আমি দিয়ে দিব। সবাইকে মুবারকবাদ। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিক নাস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। Oh.